हुई सर? एम डी आरमान हुसैन, अस्सलाम वालेकुम भैया। वालेकुम सलाम सिंथिया इसमीम। वालेकुम सलाम, भलो आछि, तुमि केमन आछो? আরাফাত নয়ন, আমাকে একটু কাইন্ডলি জানাও যে আমি কথা বলছি এগুলো তোমরা শুনতে পাচ্ছ নাকি, মানে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে নাকি, একটু কনফার্ম করো আমাকে। তারপর হচ্ছে আরাফাত নয়ন, ওয়ালাইকুম সালাম, অ্যাঞ্জেল ঐশ্বর্য, নমস্কার। হ্যাঁ নমস্কার, ভালো আছি। একটু আমাকে কনফার্ম করো কাইন্ডলি যে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না। মোহাম্মদ জাহিদুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। তুলি চক্রবর্তী, নমস্কার, কেমন আছো? আচ্ছা, অ্যাঞ্জেল ঐশ্বর্য বলছো, অল ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ। তারপর হচ্ছে শরীফ শরীফ শিকদার, আরফাত নাইন বলছে ক্লিয়ার, ধন্যবাদ শরীফ শিকদার। ওয়ালাইকুম আসসালাম। মরিয়াম ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আর বরাবরের মতো তোমাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম। তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের সাথে, আর যারা ক্লাস করতে চায় তাদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও, তারা যেন আমাদের লাইভ ক্লাসে জয়েন হতে পারে। তারপর হচ্ছে রীতি রানী বলছে কেমন আছেন স্যার? ভালো আছি ভাইয়া, আমাকে ভাইয়া রাখবা। তারপর হচ্ছে মাহবুবা আমান ঐশী, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে জুমা হক, ওয়ালাইকুম আসসালাম। সারাই ভাদি, ওয়ালাইকুম আসসালাম স্যার না ভাইয়া। তারপর হচ্ছে নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নিসাবুল ইসলাম, জিশাদ চৌধুরী, আজকে ফার্স্ট করতেছি ভাইয়ার ক্লাস। আচ্ছা, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আচ্ছা, অনেকেই আসছে, আর কাইন্ডলি হচ্ছে যারা এখনো আসেনি একটু কাইন্ডলি মেনশন করে দাও, তাদেরকে একটু মেনশন দিয়ে বলে দাও যে ক্লাস স্টার্ট হয়েছে, একটু জয়েন করতে বলো, তাহলে আমরা ক্লাসে চলে যাব। তারপর হচ্ছে আজহার ইশফাক, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো এবং গত ক্লাসে কারা কারা ছিল আমাকে একটু কাইন্ডলি জানাও। আর আজকে যারা নতুন তাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আজকে তোমরা যারা নতুন তারা আজকে ক্লাসে আমাদের সাথে থাকো। আর আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে নিউ টপিক, সো আশা করছি যারা নতুন তারাও বুঝবা, আর যারা নতুন তারা আমাদের প্রিভিয়াস যে ক্লাস যেগুলো আছে সেগুলো হচ্ছে কাইন্ডলি দেখে নিবা পরবর্তীতে। আমাদের ইউটিউব চ্যানেল পড়ালেখা, ওখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, ওখানে আমাদের ক্লাস সবগুলো পাওয়া যাবে, লাইভ ক্লাস, ইভেন হচ্ছে অন্যান্য যে অফলাইন ক্লাস যেগুলো সেগুলো পাওয়া যাবে। আর সাথে হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা, তাহলে হচ্ছে আমাদের বাকি ক্লাসগুলো করতে পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুমু হক ভাইয়া, আমার নাম জুমু, নট জুমা। আচ্ছা সরি, তোমার নাম জুমা, আমি আসলে ভুলে তোমার জুমা বলে ফেলছিলাম। জুবো, আজকে ফার্স্ট ক্লাস ভাইয়া। আচ্ছা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরিন নূর বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গত ক্লাসে ছিলাম সিন্ধিয়া সিম। হ্যাঁ তুমি ছিলা, আমার ভালো করে মনে আছে তোমার গত ক্লাসে ছিলা। আর প্রত্যেকটা ক্লাসে যারা যারা থাকে তাদের নাম হচ্ছে আমার খুব ভালোভাবে মনে থাকে। আজকে অনেকজনকে নতুন দেখছি, যেমন শাকিল, ওয়ালাইকুম আসসালাম, ও হচ্ছে আজকে নতুন। রীতি রানী তো গত ক্লাসেও ছিল, তারপর হচ্ছে যারা ছিল আর কি। তো তোমরা কোথায়, মানে কোথায় ক্লাস করছো? এখন তো লকডাউন, সো লকডাউন পিরিয়ড চলতেছে, মানে খুব একটা ঘর থেকে বেরোয়া যাচ্ছে না। যদিও বলে যে নামের লকডাউন, বা কিন্তু হচ্ছে কামের না, মানে সবাই হচ্ছে ঠিকঠাকই বের হচ্ছে। আমি যতটুকু শুনলাম আজকে একটা তোমার ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে 22 জন নাকি তোমার
লকডাউন কেমন চলছে এটা দেখতে গিয়ে বের হইছে বাসা থেকে, সো ওদেরকে আটক করা হয়েছে। সো তোমরা একটু কেয়ারফুলি থাকবা। আচ্ছা তুলি চক্রবর্তী তো সবসময় থাকো, তুমি আমাদের টপ টপ ফ্যান, এখানে তোমার এখানে লিখা উঠে। তারপর হচ্ছে জুমু হক সিলেট থেকে। আচ্ছা সিনথিয়া ইয়াসমিন বলছে মাই প্লেজার। হ্যাঁ অবশ্যই, যারা আমাদের রেগুলার ক্লাস করে তাদেরকে হচ্ছে আমরা খুব ভালোভাবে নোটিস করি, ইভেন কে কে ক্লাস করছে না করছে এটাও নোটিস করি। সো সবসময় ক্লাসে থাকলে হচ্ছে ভালো, তোমার প্রত্যেকটা টপিক তোমরা বুঝবা। আর অফলাইনে ক্লাস করতে মজা নাই, মানে তুমি যখন করতে যাবা তখন তোমার বোর ফিল হবে সব, বাট একসাথে যখন করবা তখন অনেকে কমেন্ট করে, অনেক কিছু জানার থাকে, সো সব ডাউট ক্লিয়ার হয়ে যায়, এটাই হচ্ছে মজা। আমি লাকসিমপুর থেকে ভাইয়া। আচ্ছা অনেক দূর থেকে। আচ্ছা রীতি রানী সিটিজি থেকে ভাইয়া। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা যাই হোক, অনেকে চলে আসছে, তাইলে আমরা ক্লাসে ফিরে যাই। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি, আর যদি আমাদের কোনো প্রবলেম থাকে, নেটওয়ার্ক কোনো জটিলতা থাকে, তাহলে একটু কাইন্ডলি জানাবা, ঠিক আছে? প্রবলেম দিচ্ছে। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ ঠিকঠাক, মানে তোমাদের কি আমাকে দেখা যাচ্ছে? পজ হয়ে আছে মনে হচ্ছে। আচ্ছা আমাকে আমার তোমরা কি দেখতে পাচ্ছ, ক্লাস দেখতে পাচ্ছ, আমাকে একটু জানাও, আমার এখানে পজ হয়ে আছে এই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা নাজমা আক্তার তুহি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অনেকে জয়েন হয়েছে। তারপর হচ্ছে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখতে পারলে ঠিক আছে, কারণ আমার এখানে পজ হয়ে আছে এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা তাহলে আমি ক্লাসে চলে যাই। দেখো আমি একটু সামারাইজ করি আমাদের যে গত ক্লাস, প্রিভিয়াস ক্লাসটা কী ছিল। প্রিভিয়াস ক্লাসে আমরা অক্টাল থেকে হচ্ছে হেক্সাডেসিমেল, এই টপিকটা নিয়ে হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম, আর হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টাল কীভাবে আমরা রূপান্তর করবো এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। সো আজকের ক্লাসে, ওই ক্লাসে হচ্ছে আমরা চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে হালকা একটু কথা বলছিলাম, অর্থাৎ যে তোমার চিহ্নযুক্ত সংখ্যাটা আসলে আমরা কীভাবে করতে পারি, বা একটা ধনাত্মক সংখ্যা আমরা ইজিলি ডেসিমেল সংখ্যার মধ্যে অর্থাৎ দশমিক সংখ্যা যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ইজিলি কোনো একটা সংখ্যা দেখলে আমরা বুঝে যাই যে আসলে এটা তোমার ধনাত্মক এটা ঋণাত্মক, কারণ হচ্ছে ঋণাত্মক সাইনটা থাকলে আমরা বুঝে যাই। বাট আমরা বলছিলাম যে আমরা কীভাবে একটা ধনাত্মক সংখ্যাকে বাইনারিতে ঋণাত্মক করতে পারো, অর্থাৎ একটা ধনাত্মক সংখ্যার যে বাইনারি মানটা এটা তো আমরা জানি, বাট একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি মানটা আমরা কীভাবে ফাইন্ড আউট করব, হ্যাঁ ওটা হচ্ছে আমরা জানি না, মানে ওটা কীভাবে খুঁজে বের করব। সো ওইটা নিয়ে হচ্ছে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। সো আজকে আমরা দেখবো, ওইটাতে আমরা মোটামুটি বেসিক জিনিসগুলো নিয়ে হয়তো কথা বলছিলাম। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেগুলো দেখো, অর্থাৎ একটা ধনাত্মক সংখ্যাকে আমরা কীভাবে ঋণাত্মক করতে পারি সেটা হচ্ছে তিনটা পদ্ধতি আমরা জানি, যেটা হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে। একটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি, যেটাকে হচ্ছে বলা হয় সাইন ম্যাগনিচিউড পদ্ধতি, আর একটা হচ্ছে একের পরিপূরক, আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক। হ্যাঁ এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করতে পারি। সো আমরা আজকে ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের প্রিভিয়াস ক্লাসে যারা হচ্ছে আমাদের বেসিক জিনিসগুলো দেখো নি, একটু কাইন্ডলি দেখে নিবা। আজকের ক্লাসে যারা নিউ তারাও বুঝবে আশা করছি, আমি যেহেতু পরে যখন আমরা এখানে মেইন ক্লাস এন্টার করব তখন আমি এগুলো নিয়ে আবারও প্রিভিয়াস ক্লাসের যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে আমি আবারও কথা বলবো। সো দেখো আমরা একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করার আমরা তিনটা পদ্ধতি আমরা জানি। একটা হচ্ছে দেখো প্রকৃত মান গঠন পদ্ধতি, প্রকৃত মান গঠন, আরেকটা হচ্ছে একের পরিপূরক, দেন হচ্ছে আর তিন নাম্বার যেটি সেটি হলো দুইয়ের পরিপূরক। আচ্ছা
এটাকে ইংলিশে বলা হয় যে সাইন ম্যাগনিটিউড ফর্ম, আর এটাকে বলা হয় যে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, আর এটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট ফর্ম। আচ্ছা দেখো, আমরা একটা ধনাত্মক সংখ্যাকে আমরা এই তিনটা নিয়মের মধ্য দিয়ে আমরা ওটাকে ঋণাত্মক করতে পারি, অর্থাৎ ঋণাত্মক একটা ঋণাত্মক সংখ্যার আমরা বাইনারি মান বের করতে পারি, ঋণাত্মক বাইনারি মান। আচ্ছা তাহলে দেখো, প্রথমে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো প্রথম যেটি আছে, প্রকৃত মান গঠন পদ্ধতিতে কীভাবে আমরা একটা ধনাত্মক সংখ্যার সরি ঋণাত্মক সংখ্যার বাইনারি মান আমরা কীভাবে বের করতে পারি। তাহলে দেখো, আমি এই পাশে লিখছি, দেখো এক নম্বর যেটি আছে প্রকৃত মান গঠন পদ্ধতি, সেটিতে আমরা দেখব এটা তো আমরা দেখব অর্থাৎ সাইন ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড অর্থ হচ্ছে তোমার মান, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি, মনে করো আমি একটা 8 লিখলাম, প্লাস 8, ঠিক আছে, প্লাস 8 এর আমরা সবাই জানি। আচ্ছা আমি গত ক্লাসে আমরা একটা 8-bit রেজিস্টারের মধ্যে আমরা একটা সংখ্যার বাইনারি মানটা লিখেছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের আমরা চাইলে কিন্তু ওই 8-bit রেজিস্টারের মধ্যেও চাইলে লিখতে পারি, চাইলে হচ্ছে এমনি 8টা বিট লিখতে পারি। অর্থাৎ এটা যে সবসময় একটা ঘরের মধ্যে, অর্থাৎ এরকম ঘর করে 8টা ঘর করে লিখতে হবে এরকম কোনো কথা নাই, আমরা এমনিতেও লিখতে পারি, ঘরের মধ্যেও লিখতে পারি, এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। সো 8-এর আমরা যদি বাইনারি মান একটু বের করি, তাহলে দেখো 8-এর বাইনারি কত হয়, আমরা যদি এখানে দেখি যে 8421, তাহলে আমাদের 8 লাগবে, তাহলে এটার নিচে 1 বসালাম, এগুলো 0 করে দিলাম, 8-এর বাইনারি হচ্ছে 1000। ওকে, তাহলে আমরা 8-bit যেহেতু করবো, তাহলে এদিকে আরও 4টা বিট আমরা যুক্ত করে দেই, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্লাস 8-এর বাইনারি মান পাচ্ছি আমরা 4টা 0, 0 আর হচ্ছে 1, 3টা 0। আচ্ছা এখন দেখো, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কোন একটা, এটা হচ্ছে রেজিস্টারের মধ্যে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যার বাইনারি মান আমরা চাইলে 8-bit রেজিস্টারে সাজাতে পারি, চাইলে 16-bit রেজিস্টারে সাজাতে পারি। এগুলো কীভাবে আসছে সেটা আমি প্রিভিয়াস ক্লাসে এগুলো নিয়ে কথা বলছিলাম। সো এগুলো সাজাতে পারি আমরা। সো আমরা বলছিলাম একটা রেজিস্টারের মধ্যে সর্ববামে, অর্থাৎ একদম সবার শেষে, অর্থাৎ এদিকে বাম দিকে একদম শুরুতে যেই বিটটা থাকবে আমরা জানি সেটিকে আমরা বলি সাইন বিট, অর্থাৎ চিহ্ন বিট বলি আমরা এটাকে, সাইন বিট বা চিহ্ন বিট, এইটিকে হচ্ছে আমরা সাইন বিট বলে থাকি, এটাকে আমরা বলি কি সাইন বিট বা চিহ্ন বিট। ওকে, আর এই যে বাকি 7টা আছে এগুলো দ্বারা আমরা সংখ্যার মান প্রকাশ করে থাকি। যদি আমরা 15-bit 16-bit কোনো রেজিস্টার কাউন্ট করি, তাহলে আমরা সবার শেষে যেটি থাকবে সেটা দিয়ে হচ্ছে আমরা সাইন বিট কাউন্ট করব, আর বাকি যে 15টা বিট থাকবে এগুলো দ্বারা আমরা কোনো একটা সংখ্যার মান বের করব, অর্থাৎ কোনো একটা এই 15টা বিট দ্বারা সংখ্যার মান বের করবো। আচ্ছা তাহলে আমরা বলছিলাম যে সাইন বিট মানে ওই বিটটা দিয়ে আমরা ওইটা দিয়ে হচ্ছে আমরা আইডেন্টিফাই করবো এইটা, যে সংখ্যাটা প্লাস নাকি মাইনাস, অর্থাৎ ধনাত্মক নাকি ঋণাত্মক সংখ্যা, তাহলে নেগেটিভ নাকি পজিটিভ নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম যে 0 থাকলে আমরা ধরে নিব ওই সংখ্যাটি হচ্ছে সাইন বিট, যদি 0 থাকে তাহলে আমরা ধরে নিব সংখ্যাটি হচ্ছে একটা পজিটিভ নাম্বার, আর যদি 1 থাকে তাহলে হচ্ছে আমরা ধরে নিব সংখ্যাটি নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। আচ্ছা তাহলে দেখো, আমরা ইজিলি এটা বের করে ফেলছি যে প্লাস 8-এর যেহেতু এখানে হচ্ছে 0 আছে, তার মানে এটা ধনাত্মক সংখ্যা, আর 7টা মান দ্বারা 8, অর্থাৎ আমরা এখানে 0-0 কোনো ভ্যালু নাই, জাস্ট 1-এর ভ্যালু, তাহলে 1টা বসালে আমরা 8 পাচ্ছি, তাহলে প্লাস 8-এর যে বাইনারি মান সেটা হচ্ছে 80। ওকে, আচ্ছা এখন দেখো, আমি এই প্লাস 8-এর প্রকৃত মান গঠন পদ্ধতিতে প্লাস 8-এর যদি আমরা বাইনারি মান তো আমরা পাইছি, ঠিক না, যদি আমরা -8-এর বাইনারি মান বের করতে চাই তাহলে খুব ইজিলি বের করা যায়। দেখো -8, তাহলে দেখো আমরা প্লাস 8-এর যে মানটা আছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমরা নর্মালি প্লাস 8-এর বাইনারি মান হচ্ছে 1000। তাহলে যেহেতু আমাদের 8টা বিট লাগবে আর মান প্রকাশের জন্য আমাদের আরও 7টা বিট লাগবে টোটাল, তাহলে হচ্ছে আমরা এখানে 4টা নিয়ে ফেলছি, আমাদের আরও 3টা লাগবে, তাহলে 3টার জন্য আমি 3টা 0 বসালাম। দেখো যেহেতু আমরা এখানে মাইনাস দিলাম, সেহেতু এখানে সাইন বিট কি 0 হবে, অর্থাৎ সাইন বিটকে আমরা 0 বসাতে পারবো না, কারণ আমরা জানি যে 1 দ্বারা আমরা নেগেটিভ সাইনকে আমরা প্রকাশ করে থাকি, মানে আমরা এখানে 1 বসাবো, ঠিক আছে, তাহলে আমরা 1 বসাবো। তাহলে দেখো প্লাস 8-এর যে 8-bit রেজিস্টারে ধনাত্মক
সংখ্যা প্লাস 8 হচ্ছে ধনাত্মক সংখ্যা, এটার বাইনারি মান হচ্ছে এটা, আর মাইনাস 8 এর বাইনারি মান হচ্ছে এটা। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, যারা আমাদের প্রিভিয়াস ক্লাস করেছো তারা বলতে পারো যে ভাই আপনি তো বলছিলেন যে এভাবে হচ্ছে আমরা কোনো একটা ঋণাত্মক মান বের করলে হবে না, অর্থাৎ আপনি জাস্ট হচ্ছে সবকিছু ঠিকঠাক লিখছেন, জাস্ট সাইন বেশ চেঞ্জ করে দিচ্ছেন, জিরো থাকলে হচ্ছে প্লাস আর ওয়ান থাকলে মাইনাস, জাস্ট এতটুকুই চেঞ্জ, এখানে তো আর বেশি কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না, আপনি তো বলছেন গত ক্লাসে এটা হবে না। আসলে এটার প্রকৃত মান গঠন পদ্ধতি এখন হচ্ছে কোনো কম্পিউটারে ইউজ করা হয় না, অর্থাৎ এখন আধুনিক কম্পিউটার যেগুলো আছে বা আধুনিক ডিভাইস, যে কোনো ডিভাইসে এই যে ক্যালকুলেশনের এই পদ্ধতিটা, এটা হচ্ছে এখনো বিলুপ্ত, মানে এটা এখন করা হয় না। আচ্ছা, কেন করা হয় না সেটা আমি এক্সপ্লেন করবো একটু পর। তাহলে আমরা বুঝতে পারলাম প্রকৃত মান গঠন পদ্ধতিতে জিরো থাকলে হচ্ছে মান ঠিকই থাকবে, জিরো থাকলে প্লাস ধরে নিব আর ওয়ান থাকলে হচ্ছে আমরা মাইনাস ধরে নিব। তাহলে তোমরা আমাকে একটু যদি বুঝে থাকো তাহলে একটু কাইন্ডলি জানাও, আমি একটা সংখ্যা দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই বাইনারি মানটার প্রকৃত মান গঠন পদ্ধতিতে এই এই মানটার ডেসিমেল মান কত, অর্থাৎ দশমিক মান কত, আমি একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। দিচ্ছে আচ্ছা, অ্যাঞ্জেল ঐশ্বর্য বলছে -5, নিসাবুল ইসলাম জিশাদ বলছে -5, ইয়াসিন আরফাত বলছে -5, সিন্থিয়া ইসমিন -5, শাকিল -5, ধন্যবাদ। আচ্ছা, তবে তোমরা বুঝতে পারছো যে আমরা একটা প্রকৃত মান গঠন পদ্ধতিতে শুধুমাত্র চিহ্ন বিট যেটি আছে, অর্থাৎ সাইন বিট যেটি আছে, সেটি চেঞ্জ করে দিলে আমাদের হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক মান আমরা ইজিলি বের করতে পারবো, অর্থাৎ যে কোনো একটা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা জাস্ট ধনাত্মক মানটা বের করে আর বাকি যে বিটগুলো আছে সেগুলো 7টা বিট পর্যন্ত জিরো দিয়ে ভরাট করে দেন হচ্ছে যে ওয়ানটা থাকবে, অর্থাৎ চিহ্ন বিট যেখানে থাকবে সেখানে ওয়ান করে দিলেই আমাদের যে কোনো একটা পজিটিভ সংখ্যার, অর্থাৎ সংখ্যার ধনাত্মক মান আমরা বের করে দেন ওয়ানটা চিহ্ন বিট চেঞ্জ করে দিলে আমাদের হচ্ছে ওই সংখ্যাটার নেগেটিভ মান আমরা পেয়ে যাব, ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ ঋণাত্মক মানটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন দেখো আমাদের একটা প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা ইজিলি এমসিকিউতে আমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবো যে আমাদের কোনো একটা যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদেরকে যদি বলা হয় যে এই বাইনারি সংখ্যাটার প্রকৃত মান গঠন পদ্ধতিতে ডেসিমেল মান কত, ঠিক আছে, অর্থাৎ দশমিক মান কত, তাহলে আমরা যদি এই চিহ্ন বিটটা যদি যেহেতু প্রকৃত মান বলছে সেহেতু হচ্ছে আমরা ইজিলি এটার মানটা নর্মালি যেভাবে বের করি সেভাবে বের করে ফেলবো, যে প্রথমে আমরা দেখবো যে এটা সাইন বিট কী আছে, তাহলে সাইন বিট দেখতে পাচ্ছি ওয়ান, সেহেতু আমরা বুঝে নিব এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, অবশ্যই এটা মাইনাস হবে, দেখা হচ্ছে এখানে শুধু আছে কি জিরো জিরো, এগুলোর কোনো ভ্যালু নাই, 101, তাহলে আমি 421 এটার নিচে হচ্ছে 101কে বসালাম, তাহলে 4 নিচ্ছি, যেহেতু 4 অ্যাক্টিভ মানে ওয়ান আছে আর হচ্ছে এই ওয়ানের নিচে ওয়ান আছে, তাহলে 4 আর ওয়ান যোগ করলে হচ্ছে 4 আর 1 যোগ করলে হচ্ছে হয় 5, অর্থাৎ 5, ঠিক আছে, যেগুলোর নিচে 1 থাকবে সেগুলো আমরা যোগ করবো তাহলে হচ্ছে -5। ধন্যবাদ যারা যারা সঠিক উত্তর দিয়েছো। তাহলে এখন এটা কেন ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় না কেন, দেখো আমি যদি একটু এক্সপ্লেন করি, দেখো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি জিরো আমাদের যে তোমার হচ্ছে ডেসিমেলে যে জিরোটা আছে সেটির আমি দেখো প্লাস এখানে প্লাস দিলাম, দেন হচ্ছে জিরো এর বাইনারি মান কত হবে, জিরোই, তাহলে আমি যেহেতু 8 বিট রেজিস্টারে করবো সেহেতু আমি 8টা বিট নিব, সবগুলোই জিরো, যেহেতু জিরো এর বাইনারি হচ্ছে জিরো, তাহলে আমি দেখো সবগুলো জিরো নিচ্ছি, জিরো 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 জিরো, 8টা বিট নিলাম, দেখো এই 7টা দিয়ে আমরা জানি হচ্ছে এই 7টা দিয়ে হচ্ছে আমরা সংখ্যার মান প্রকাশ করে থাকি, তাহলে জিরো এই জিরোটার এই 7টা মান যদি আমরা বসাই জিরোই পাবো, সেহেতু হচ্ছে এই 7টা
বিট হচ্ছে এই 60টা বিটের মান হচ্ছে কত হবে? জিরো। তাহলে যেহেতু এটার সাইন বিট হচ্ছে কি আছে, সাইন বিট জিরো আছে, সেহেতু এটা হচ্ছে কি প্লাস জিরো। আচ্ছা দেখো তো, আমি যদি জিরোটার আবার লিখলাম, দেখো জিরো, এখানে আমি সাইন বিটটা চেঞ্জ করে বাকি যেটা আছে সেটা লিখে দিলাম, জিরো জিরো, তিনটা জিরো দিলাম, জিরো 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 জিরো, তাহলে কয়টা হইলো, তিনটা চারটা 60টা, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই 60টা দিয়ে, এই 60টা এখান থেকে, এই 60টা, এই 60টা দিয়ে আমরা সংখ্যার মান প্রকাশ করে থাকি, তাহলে এই 60টা যদি আমরা এই 60টা দিয়ে সংখ্যার মান প্রকাশ করলে 60টা জিরো মানে হচ্ছে জিরোই পাবো, আমাদের ভ্যালু আসবে জিরো। আর যেহেতু এখানে ওয়ান আছে, সেহেতু হচ্ছে কি সাইন বিট ওয়ান, তার মানে হচ্ছে এটাকে একটি ঋণাত্মক সংখ্যা, তাহলে আমরা এখানে কি বসাতে পারি, মাইনাস বসাতে পারি। আচ্ছা দেখো, আমরা যখন ছোটোবেলায় ক্লাস সিক্সে যখন আমরা সংখ্যা রেখা দেখছিলাম, তখন কি আমরা দেখছিলাম যে এখানে জিরো থাকতো, এখানে ওয়ান টু থ্রি, এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, এভাবে করে থাকতো, এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, আর এখানে হচ্ছে ওয়ান টু থ্রি, এভাবে থাকতো। অর্থাৎ পূর্ণ সংখ্যার আমরা যেই যেই তোমার ডেফিনেশন যেটি জানি, সেটি হচ্ছে আমরা যদি ডিফাইন করি এটাকে, তাহলে আমরা পাই হচ্ছে কোনো ধনাত্মক এবং শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যতগুলো আছে সবগুলোকে হচ্ছে কী বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা জানি শূন্যর কোনো ঋণাত্মক বা ধনাত্মক কোনো মান হয় না, ঠিক আছে। যেহেতু আমরা এই পদ্ধতিতে, প্রকৃত মান গঠন পদ্ধতিতে, শূন্য এর ধনাত্মক এবং ঋণাত্মক, আমরা শূন্যকে ধনাত্মক এবং ঋণাত্মকে প্রকাশ করতে পারছি, কিন্তু বাস্তবে এটা কখনোই পসিবল না। তার জন্য হচ্ছে কি আমাদের এই প্রকৃত মান গঠন, যেহেতু এটাতে একটা কি আছে, লিমিটেশন আছে, অর্থাৎ এটা আসলে অ্যাকচুয়াল লজিক্যালি হচ্ছে এটা কি রাইট না, এই জিনিসটা প্লাস জিরো এবং মাইনাস জিরো। তো যেহেতু এটা হচ্ছে, সেহেতু এই প্রকৃত মান গঠন পদ্ধতি, এই নিয়মটা এখন ডিজিটাল যে কম্পিউটারগুলো আছে, আধুনিক কম্পিউটার, সেগুলো হচ্ছে ব্যবহার করে না, এটাকে হচ্ছে এখন মানে ব্যবহার করা হয় না, ঠিক আছে। তা আমরা এটা, এটার মধ্যে আমাদের যদি এমসিকিউ আসে বা আমাদের প্রথম যে জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে সেটি যদি আমাদের আসে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে। অর্থাৎ যদি আমাদেরকে একটা বাইনারি মান বলা হয়, যেমন হচ্ছে মনে করো একটা দিল জিরো জিরো জিরো, মানে এরকম একটা ওয়ান ডাবল জিরো ওয়ান, তারপর হচ্ছে জিরো জিরো জিরো, এখানে একটা ওয়ান দিল, এই বাইনারি সংখ্যাটার, এই বাইনারি সংখ্যাটার প্রকৃত মান গঠন পদ্ধতিতে দশমিক মান কত, তাহলে আমরা কী করবো, যেহেতু এখানে সাইন বিট আমরা ওয়ান দেখছি, তাহলে আমরা এখানে মাইনাস বসাবো, আর এটা যদি আমরা ফোর টু ওয়ানে ক্যালকুলেশন করি, তাহলে এখানে ওয়ান আছে, ওয়ান বসালাম, জিরো জিরো এগুলোর কোনো ভ্যালু আমরা নিবো না, যেগুলো নিচে ওয়ান আছে সেগুলো যোগ করবো, আট আর নয় যোগ করলে, ওয়ান আট আর এক যোগ করলে হয় নয়, তাহলে হচ্ছে মাইনাস নাইন হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে। ওকে আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি তোমরা আমাকে জানাও যে এতটুকু তোমরা বুঝতে পারছো নাকি, আমার নিচের লেখাটা কি দেখা যাচ্ছে, মানে নিচের লেখাটা কি তোমরা দেখতে পাচ্ছ, একটু কাইন্ডলি জানাও, এতটুকু তোমরা বুঝছো নাকি আমাকে একটু কাইন্ডলি জানাও, যে প্রকৃত মান গঠন পদ্ধতি কেন আমাদের ডিজিটাল কম্পিউটার ইউজ করে না, বা এটা কেন হচ্ছে আমাদের এখন ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে কারণ আমরা এটার মধ্যে একটা লিমিটেশন পাচ্ছি, সেটি হচ্ছে এখানে প্লাস জিরো এবং মাইনাস জিরো, এরকম হচ্ছে আমরা এটাকে কী করতে পারছি, মানে তোমার প্লাস জিরো এবং মাইনাস জিরো এরকম হচ্ছে আমরা এটাকে, অর্থাৎ এটার দ্বারা হচ্ছে প্লাস জিরো এবং মাইনাস জিরো হচ্ছে কী করা যায়, নির্ণয় করা যায়, যেটি হচ্ছে বাস্তবে কখনো সম্ভব না, অর্থাৎ জিরোর ধনাত্মক এবং ঋণাত্মক কোনো মান থাকে না, ঠিক আছে, এতটুকু বুঝছো। আচ্ছা লামিয়া রহমান বলছে যে ক্লিয়ার ভাইয়া, আচ্ছা ধন্যবাদ জি ভাইয়া, ক্রিস্টাল ক্রিস্টাল ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ, নিচের লেখা দেখা যায় না, আচ্ছা সিনথিয়া ইসমিম লিখে, নিচের লিখে দেখা যাচ্ছে না, অর্থাৎ আমি এটা হচ্ছে জাস্ট এখানে মাইনাসটা লিখলাম, এতটুকু হয়তো বোঝা যাচ্ছে, এতটুকু বোঝা যাচ্ছে, এই তো এই এটার হচ্ছে মান হবে মাইনাস নাইন, ঠিক আছে এটা হবে। আচ্ছা আচ্ছা সিন্ধিয়া আইসক্রিম বলছে ক্লিয়ার, ইতি রানী বলছে বুঝতে পারছি ভাইয়া, তারপর রিমঝিম দাস, রিমঝিম দাস হচ্ছে হোম স্যার, আচ্ছা ধন্যবাদ, ডিমোর্গানও গতকাল পড়াবেন, নিশা নিশান বলছে ডিমোর্গ, আচ্ছা আমরা আজকের ক্লাসে হচ্ছে এটা এইটা প্রকৃত মানে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এগুলো ক্লিয়ার করবো, এগুলো ক্লিয়ার করার পরে হ্যালো ওই ক্লাস নিচ্ছিলাম এই জন্য, কোথায় ওকে ঠিক আছে,
আচ্ছা, নিশান নিশান বলছে যে বুঝছি ভাইয়া, ডিমর্গান উপপাদ্য গণ করা। আচ্ছা ভাইয়া, একটু ধৈর্য ধরো ভাই। তুমি মনে করো, তুমি তো বিষয়গুলো হয়তো তোমার আগে থেকে জানা আছে, বাট এখানে অনেকে নিউ আছে, যারা মেজরিটি পার্সন হচ্ছে এখানে নিউ, ঠিক আছে? সো আমরা হচ্ছে সবগুলো ট্রাই করছি একদম শুরু থেকে যাওয়ার জন্য, অর্থাৎ যারা সবাই যেন হচ্ছে প্রত্যেকটা টপিক বুঝে বুঝে যায়, ঠিক আছে? তো তোমার যদি এই ক্লাসগুলো আগে থেকে করা থাকে তাহলে তুমি চাইলে স্কিপ করতে পারো, আর যদি তুমি চাও যে তোমার এটা দরকার বা আর একটু তোমার এগুলা মেমোরাইজ করা দরকার, তাহলে হচ্ছে তুমি ক্লাসটা করতে পারো। আর ডিমর্গানের উপপাদ্য বলতে আমরা আজকের ক্লাসে এই জিনিসগুলো, ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এবং এগুলো দ্বারা আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি, এই বিষয়গুলো হচ্ছে আজকে ক্লিয়ার করার পরে কালকে হচ্ছে আমরা কোড নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে নাম্বার সিস্টেমের একদম সর্বশেষ যে টপিক সেটা। দেন হচ্ছে কোড পড়ার পরেই আমরা হচ্ছে ডিজিটাল ডিভাইসে চলে যাব। দেন হচ্ছে আমরা ডিজিটাল ডিভাইস হচ্ছে একটু অনেকে হার্ড লাগে, সো আমি ট্রাই করবো একদম খুব ইজিলি বোঝানোর জন্য তোমাদেরকে। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার, দেন হচ্ছে তোমার পঞ্চম অধ্যায় যেটা সি প্রোগ্রামিং, এটা একদম পানির মতো করে দিব, ঠিক আছে? সো আস্তে আস্তে যাব, এত অধুর যাওয়ার কিছু নাই। সো প্যাশন জিনিসটা থাকতে হবে, বুঝছো? মানে প্যাশন জিনিসটা যার থাকে না, সে লাইফে হচ্ছে বেশি দূর আগাইতে পারে না, বুঝছো? সো ধৈর্য থাকতে হবে। আচ্ছা, ওকে, মাইন্ড করিও না, আমি হচ্ছে তোমাকে ভাই মানে কোনো ইয়াভাবে কথাটা বলি নাই, কারণ হচ্ছে আমি এই জন্য বলছি যে অনেকে নিউ আছে যাদের হচ্ছে একদম শুরু থেকে বোঝা দরকার, ঠিক আছে? আর যারা যাদের যারা জানে তাদের হচ্ছে অবশ্যই এটা বোর লাগতে পারে। তো তোমরা যদি জানো তাহলে হচ্ছে তোমরা ক্লাসটা করতে পারো মজা নেওয়ার জন্য, আর যদি তোমাদের মন না চায় তাহলে হচ্ছে সমস্যা নেই, নো প্রবলেম। ওকে, তাহলে দেখো আমাদের লিমিটেশনস আমরা বুঝতে পারছি, সো আমরা নেক্সট চলে যাই। ওকে, আচ্ছা দেখো, আমাদের যে দুই নাম্বার যেটি সেটা হচ্ছে দেখো একের পরিপূরক। আচ্ছা দেখো, এটা যেহেতু কম্পিউটার ইউজ করে না, অর্থাৎ দেখবা তুমি কোনো একটা জিনিস দেখবা যে প্রথম যখন যে কোনো একটা জিনিস হচ্ছে কি হয়, কোনো একটা জিনিস যখন আমাদের বাজারে আসে তখন দেখা যায় কি ওটা খারাপ হলেও আমরা ইউজ করে থাকি, কারণ তখন আমাদের প্রয়োজন, ওই জিনিসটা খুব নেসেসারি জিনিস। সো ওই জন্য হচ্ছে আমরা ওইটা আমাদের বিভিন্ন প্রবলেম থাকা সত্ত্বেও, ওখানের মধ্যে লিমিটেশনস থাকা সত্ত্বেও আমরা ওইটা ইউজ করে থাকি। বাট যখন মার্কেটে এসে আপগ্রেড, তারা ওইটাকে অ্যানালাইসিস করে যখন এসে আপগ্রেড কিছু আনে, তখন আমরা এর পরবর্তীতে ওটা ইউজ করে থাকি, ঠিক আছে? তো যেহেতু প্রকৃত মান গঠন পদ্ধতিতে অনেকগুলো প্রবলেম দেখা যাচ্ছিল, এই জন্য পরবর্তীতে যারা হচ্ছে ডিভাইস যারা মেক করে, অর্থাৎ ক্যালকুলেশনের যে সার্কিটগুলো যারা মেক করে, তারা হচ্ছে পরবর্তীতে ক্যালকুলেশনের জন্য আরেকটি জিনিস আবিষ্কার করলো, সেটা হচ্ছে দেখো একের পরিপূরক, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম, ঠিক আছে? সো এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম নিয়ে কথা বলবো। দেখো এটা আমি মুছে দিচ্ছি, তোমরা পরবর্তীতে তোমরা নোট করে নিতে পারবা, ঠিক আছে? আর যারা এখনো করছো তারা করে নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি যে একের পরিপূরক। আচ্ছা দেখো, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, আমি এখানে ওয়ান্স কমপ্লিমেন্টে লিখি, ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা দেখো, আমরা এখন একের পরিপূরক পদ্ধতিতে একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি মানে আমরা কীভাবে বের করবো সেটি এখন আমরা দেখবো, ঠিক আছে? তাহলে দেখো, আমি ছোটো ছোটো সংখ্যা ব্যবহার করি এই জন্য, কারণ হচ্ছে বড় সংখ্যা তোমরা চাইলে ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নাই, কারণ ছোটো সংখ্যা ব্যবহার করলে সবাই ইজিলি বুঝতে পারবে। আর বড় সংখ্যার ক্ষেত্রে হচ্ছে কীভাবে বের করে আমরা তো জানি, তাই না? অর্থাৎ আমরা যে মানে একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট, এভাবে করে আমরা নিয়ে যাবো, ঠিক আছে? আমাদের যতটুকু লাগবে, তাহলে আমি এখানে ইউজ করি, দেখো আমি এখানে 15 ইউজ করি, যে প্লাস 15, তাহলে এটার বাইনারি মান কত হবে আমরা একটু বের করে ফেলি। 8421, আমাদের আট আট আটের সাথে চার যোগ করলে হয় 12, 12-র সাথে দুই যোগ করলে হয় 14, 14-র সাথে এক যোগ করলে হয় তোমার 15। তাহলে আমরা এক 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 এক, যেহেতু আমরা এটা 8-bit রেজিস্টারে করব, আমাদের এখানে আমি বললাম যে নট নেসেসারি এখানে আমাদের এগুলোকে বক্স করা লাগবে, আমরা এমনি নর্মালি লিখতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে 0 0 0, যেহেতু আমরা 60টা দিয়ে আমরা যে কোনো একটা সংখ্যার কি 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 বের করে থাকি, যে কোনো একটা সংখ্যার মান প্রকাশ করে থাকি 60টা বিট দিয়ে, দেন হচ্ছে এখানেও 0, যেহেতু হচ্ছে আমাদের সাইন কি প্লাস, সেহেতু আমাদের সাইন বিটও কী হবে, 0 হবে। আচ্ছা দেখো, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে আমি একটু বুঝাই বলি তোমাকে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে একটা বিটকে উল্টা করে দেওয়া, অর্থাৎ পরিপূরক মানে হচ্ছে একটা জিনিস দেওয়া আছে ওটাকে জাস্ট উল্টা উল্টা করে দেওয়া, অর্থাৎ একটা বিট দেওয়া আছে ওই বিটটার উল্টা হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি এটাকে উল্টা করে দেই, তাহলে উল্টা বলতে আমি যেটা বোঝাচ্ছি, দেখো একের এককে যদি আমরা উল্টা করে দেই তাহলে হচ্ছে 0 হয়ে যাবে, আবার এককে উল্টা করে দিলে 0 হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, আবার এককে উল্টা করে দিলে 0 হয়ে যাবে, আবার এককে উল্টা করে দিলে 0 হয়ে যাবে,
তাহলে জিরো কে উল্টা করে দিলে ওয়ান হয়ে যাবে, জিরো কে উল্টা করে দিলে হচ্ছে ওয়ান হয়ে যাবে, আবার জিরো কে উল্টা করে দিলে ওয়ান হয়ে যাবে, আবার ওয়ান হয়ে যাবে। তাহলে দেখো একের পরিপূরক পদ্ধতিতে আমরা ধনাত্মক 15 অর্থাৎ প্লাস 15-এর যে মানটা পাইছি সেটা হচ্ছে এটা, আর এটার অর্থাৎ -15-এর যে মানটা আমরা একের পরিপূরক পদ্ধতিতে পাচ্ছি, -15-এর যে মানটা সেটা হচ্ছে কত, এটা অর্থাৎ তোমার 4টা 1 এবং 4টা 0। ঠিক আছে, তাহলে এটা কেন মাইনাস, কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের সাইন বিট ছিল হচ্ছে 0, আর এখানে আমাদের সাইন বিট আমরা পাচ্ছি 1। আমরা জানি যে আমরা 0 দ্বারা হচ্ছে প্লাস হিসেব করে থাকি, আর 1 দ্বারা হচ্ছে আমরা মাইনাস কাউন্ট করে থাকি, হ্যাঁ, ধনাত্মক আর ঋণাত্মকের ক্ষেত্রে। আচ্ছা তাহলে দেখো এখানে একটা জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, এখন অনেকের কনফিউশন যে ভাইয়া আমাকে যদি এরকম একটা মান দেওয়া হয়, অর্থাৎ এরকম একটা বাইনারি মান যদি দেওয়া হয়, যেটা হচ্ছে আমি ফেস করছিলাম যখন আমি এগুলো ক্যালকুলেশনগুলো করছিলাম ওই টাইমে, তো তখন আমি আসলে এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন ছিলাম, অর্থাৎ কনফিউশনে ছিলাম এই জন্যই যে এরকম একটা মান দেওয়া থাকতো, দেখো এরকম যে 1 0 0 0 1 1 1 1 এরকম একটা মান দেওয়া আছে। তো ওখানে বলা হয়তো যে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল মান কত, তখন আমি অ্যাকচুয়াল জিনিসটা বুঝতাম না, তখন আমি কী করতাম যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা যেভাবে করতাম, যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে আমরা কী কাউন্ট করতাম, সাইন বিট কাউন্ট করতাম, সাইন বিট যেহেতু 1 আছে সেহেতু আমরা এখানে মাইনাস বসাতাম, দেন হচ্ছে এটার ডিরেক্ট বাইনারি মানটা আমি বসিয়ে আমি কী করে ফেলতাম তোমার এই যে কী বলে ওইটার হচ্ছে ডেসিমাল মানটা বসাই ফেলতাম, অর্থাৎ এই যে 7টা বিট, এই সাইন বিট ছাড়া এই 7টা বিট আমি হচ্ছে কী করতাম ডিরেক্ট বসিয়ে মান বের করার ট্রাই করতাম, তখন যেটি হতো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার ভুল আসতো। ঠিক আছে, তো এটা কী করতে হবে, দেখো যেহেতু আমি একটা জিনিসকে একবার উল্টাই দিছি সেহেতু ওই জিনিসটাকে হচ্ছে আবার আমার কী করতে হবে, উল্টাই দিতে হবে। দেখো ওই যে আমরা মুভিতে দেখি না যে অনেক সময় যে মানে হিরোইন হচ্ছে কি সেন্সলেস হয়ে যায়, মানে কোনো একটা জায়গায় হচ্ছে অ্যাক্সিডেন্ট করার পরে, তো পরবর্তীতে মনে করো সে আবার হিরোর সাথে কোনো একটা জায়গায় ঘুরতে গেল, সো ওখানে ফাইট টাইট করে মানে সে একটা জায়গায় পড়ে গেল, একবার হচ্ছে সেন্সলেস হওয়ার কারণে তার যে রোমান্টিক যে সিন যেগুলো ছিল সেগুলোতে সে সবগুলো ভুলে গেছে, মানে সে হিরোকে আর চিনে না, তো পরবর্তীতে মানে এখন কী করবে, হিরোর তো খুব মনে পড়ে তার কথা, তো সে কী করছে আবার যে ওর ফ্যামিলিকে বুঝাই বলছে যে ওকে আমি টাইম দিলে হয়তো ও আমার কথা আবার ভাববে, মানে আমাকে হয়তো চিনতে পারবে, তো এরকম করে ওকে ঘুরাইতে নিয়ে গেলো, তো ওই সময় দেখা যাচ্ছে অনেকে এসে তাদেরকে অ্যাটাক করলো, মানে বখাটে পুলাপাইন এসে অ্যাটাক করলো, তো তখন সে আবার মনে করে গাছের সাথে বাড়ি খায়, আবার যে তার পুরনো স্মৃতি যে সবগুলো তার রোমান্টিক যে সিন যেগুলো ছিল সবগুলো হচ্ছে তার মনে পড়ে গেলো। তো বিষয়টা হচ্ছে এমন যে আমাদের প্রথমে যেহেতু উল্টাই দিব সেহেতু এটাকে আবার পুনরায় আগের আগের মানে আগের যে যেটি আছে তা আমাদের আগের মানটা পাওয়ার জন্য আমার আবার এটাকে উল্টাই দিতে হবে, তখনই আমি এটাকে পাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যখন আমরা মাইনাস পাবো, দেখো যেহেতু এটা -15, সো দেখো আমি -15টা মুছে দিচ্ছি, দেখো -15 আমি মুছে দিলাম, যখন আমরা কোনো একটা সংখ্যার যখন আমরা এখানে চিহ্ন বিটটা যখন আমরা কী দেখবো, 1 দেখবো, তখন আমরা মাইনাস লিখে ফেলবো। ঠিক আছে, প্রথমে আমরা মাইনাস লিখে ফেলবো, এরপর আমরা উল্টাই দিব, তাহলে উল্টাই দিলে কী হবে, দেখো 1কে উল্টাই দিলে 0 হয়ে যায়, 1কে উল্টাই দিলে 0 হয়ে যায়, 1কে উল্টাই দিলে 0 হয়ে যায়, এটাকে উল্টাই দিলে 0, আর এই 4টাকে উল্টাই দিলে 1 1 1 4টা 1 হয়ে যায়, তাহলে এই 4টা 1-এর মান এখন আমরা বসালে কত পাই, 15 পাই, তাহলে -15। ঠিক আছে, -15 বুঝা গেছে আমার কথা, তোমরা বুঝছো একটু কাইন্ডলি আমাকে জানাও, এতটুকু বুঝছো, আমার কথা কি মানে এতটুকু বুঝছো যে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মটা বুঝছো তোমরা, আমার কথা বোঝা যাচ্ছে না, আচ্ছা আসমাউল হুসনা হুসনা রোড়া বলছে জি ভাইয়া বুঝছি, আচ্ছা ধন্যবাদ, আর কে কে বুঝছো, আর কে কে বুঝছো একটু কাইন্ডলি জানাও, আচ্ছা শাকিল বলছে ক্লিয়ার ভাইয়া ধন্যবাদ, মোহাম্মদ আবদুল্লাহ ধন্যবাদ, তারপর হচ্ছে মাজহারুল ইসলাম মুন্না ধন্যবাদ, আরফাত নয়ন বুঝছে ধন্যবাদ, তারপর আর কে কে বুঝছো একটু কাইন্ডলি জানাও আমাকে, হ্যাঁ ভাইয়া রিমচিম দাস, তারপর হচ্ছে এমডি হাসিফ জি ভাইয়া, তুলি চক্রবর্তী ধন্যবাদ, আচ্ছা অনেকেই বুঝছে,
আচ্ছা, তাহলে আমি তোমার তোমরা যারা বুঝছো তাদেরকে হচ্ছে আমি একটু টেস্ট করে দেখি যে তোমাদেরও এরকম কোনো স্মৃতি ভুলে গেছো, এরকম কোনো স্মৃতি হচ্ছে আবার পুনরায় মনে আনতে পারো নাকি। তাহলে দেখা যাক, আমি একটা সংখ্যা লিখি এখানে, যারা বুঝছো তারা অ্যান্সারটা দিতে পারবে আশা করছি। ওয়ান 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 জিরো। দেখি এই বাইনারি মানটার, এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল একের পরিপূরক পদ্ধতিতে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল মান কত হবে, অর্থাৎ দশমিক মান কত হবে একটু কাইন্ডলি জানাও। আচ্ছা, রীতি রানী বলছে যে পরের বারটা উল্টা করার যে ব্যাপারটা হচ্ছে বুঝি নাই। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, দেখো। আচ্ছা যারা বুঝছো তারা হচ্ছে কাইন্ডলি এটা জানাও, দেন হচ্ছে আমি আবার এটা দ্বারা ক্লিয়ার করে দিব। আচ্ছা আসমাল হুনা রুনা বলছে শরেন। আচ্ছা সুরসি, দেখো। লামিয়া রহমান বলছে বুঝছে। লামিয়া রহমান কেমন আছো তুমি অনেকদিন পর? শাকিল 22, না শাকিল হচ্ছে, ভাইয়া তুমি একটু কাইন্ডলি দেখো এখানে তো 22 হওয়ার কথা না, যেহেতু আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে হচ্ছে, যেহেতু এখানে আমি অলরেডি একটা চিহ্নবিট আমরা 1 পাচ্ছি, সেহেতু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে জিরো থাকলে এটা প্লাস, এটা হচ্ছে 100% হচ্ছে কি একদম শিওর যে জিরো থাকলে প্লাস, এটা একদম মুখস্থ, ঠিক আছে, এখানে কোনো ডাউট নাই। বাট যখন 1 থাকবে তখন আমরা যেটি করবো সেটা হচ্ছে 1-এর জন্য সাইন বিট, 1 থাকা মানে হচ্ছে সংখ্যাটা অবশ্যই ঋণাত্মক হবে। সো আমরা এখানে কি করব, মাইনাস বসিয়ে দিব। এরপর আমরা যেহেতু এটা আমরা আমরা ধনাত্মক সংখ্যার যে বাইনারি মানটা ছিল সেটির বাইনারি মানটিকে আমরা উল্টিয়ে ঋণাত্মক করছি, সো আমরা আবার কি করব, মাইনাস ঋণাত্মক করছি উল্টিয়ে। তাহলে উল্টানোর পর আমাদের যেটা হচ্ছে কি আসছে, যে চিহ্নবিট যেটা আসছে সেটা হচ্ছে কি 1, এটা অবশ্যই 1 হবে। অনেকে আবার এখানে একটু ডাউট কাজ করে, সেটি হচ্ছে কি জানো, যে অনেকে বলে যে ভাইয়া এখানে তো আমরা উল্টাই দিলে জিরো হইতে পারে, জিরো তো হবে না, কারণ হচ্ছে একটা ধনাত্মক সংখ্যাতে অবশ্যই চিহ্নবিট কি হবে, জিরো হবে। তো আমরা উল্টাই দিলে জিরোটা 1 হয়ে যাবে, তো সেহেতু এটা ঋণাত্মক হয়ে যাবে, কারণ আমরা জানি যে 1 দ্বারা, 1 মানে হচ্ছে চিহ্নবিট 1 থাকা মানে হচ্ছে কম্পিউটার কাউন্ট করবে যে এই সংখ্যাটি হচ্ছে অবশ্যই ঋণাত্মক একটি সংখ্যা। তো সেহেতু ঋণাত্মক থাকা মানে হচ্ছে আমরা চিহ্নবিট যখন 1 পাবো সেহেতু আমরা এখানে যে মাইনাস যে চিহ্নটি সেটি বসিয়ে দিব, অর্থাৎ ঋণাত্মক যে চিহ্নটি সেটি। এরপর আমরা কি করব, যেহেতু এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম বলছে সেহেতু আমরা এটাকে আবার উল্টাই দিব। তাহলে উল্টাই দিলে কি হয়ে যায় দেখো, এই 1টাকে হচ্ছে উল্টাই দিলে, আগে মাইনাস লিখে ফেললাম, এরপর আমরা এই পুরোটাকে আবার উল্টাই দিচ্ছি, দেখো জিরো জিরো জিরো, তাহলে 1 1কে উল্টাই দিলে, 0কে উল্টাই দিলে 1 হয়, আবার 0, আবার এখানে 1, 0কে উল্টাই দিলে 1, এখানে আবার 1, এখানে 0। তাহলে এটা হচ্ছে আমরা একটু বসাই, দেখো আমাদের এখানে লিখতে হবে 16 8 4 2 1, যেহেতু আমরা আমাদের মানটা দেখো একটু, আমি মানটা এখানে বসাচ্ছি, দেখো 1 0 1 1 0, একটু বসাই দেখো, 16-র নিচে 1, যেহেতু 5টা, 0 1 1 0। তাহলে দেখো আমি এখানে 8 পর্যন্ত নিয়ে নেই, অনেকে আবার এটার মধ্যেও ডাউট কাজ করে, মানে এত ডাউট, ডাউট কেন, কারণ হচ্ছে দেখো অনেকে ভাবে যে আমরা তো সব মানই মনে হয় 8 4 2 1 দ্বারা করতে পারি, অনেকে জানে, অবশ্য যারা নতুন তাদের হচ্ছে কনফিউশন কাজ করে, এই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যখন আমাদের বিটের বেশি প্রয়োজন হবে, অর্থাৎ 5 বিট থাকবে 6 বিট থাকবে, তখন আমরা যেটি করবো, যেমন এখানে 5টা বিট আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমরা এখানে 5 পর্যন্ত নিলাম, 1 এর ডাবল 2 2 এর ডাবল 4, এরকম করে করে 16, যদি আমাদের এখানে 6টা থাকতো তাহলে আমরা 32 পর্যন্ত নিতাম, যদি 1 থাকতো, 0 থাকলে নেওয়ার দরকার নাই, যদি 1 থাকে, কারণ 0 আমরা কাউন্ট করি না। তাহলে 1 হচ্ছে 16-এর নিচে আছে, সেজন্য 16 নিলাম, 4-এর নিচে আছে, তাহলে 16 আর 4 যোগ করলে 20 হয়, যেগুলো নিচে 1 আছে সেগুলো আমরা যোগ করবো, তারপর হচ্ছে 20-এর নিচে হচ্ছে 2-এর নিচে 1 আছে, সেহেতু হচ্ছে কি 2 নিলাম, তাহলে হচ্ছে 20-এর সাথে 2 যোগ করলে 22 হয়, তাহলে -22 অ্যান্সার। আচ্ছা রীতি রানীকে এখন বুঝছো তুমি, এখন তুমি বুঝছো? আচ্ছা এটা কে বলছে যে ভাইয়া আপনার কি আমার কমেন্ট চোখে পড়ে না, এটা কি ভাইয়া? আচ্ছা অ্যাঞ্জেল ঐশ্বর্য বলছে, হ্যাঁ অবশ্যই পড়ে, আমি তো পড়ি, আমি ট্রাই করি যে সবার কমেন্ট পড়ার জন্য, আসলে ক্লাসে ক্লাসে যখন চলে যায় তখন হচ্ছে, আচ্ছা ফাহমিদা ফারিন বলছে ক্লাস আছে যে ভুলে গেছিলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা প্রবলেম নাই, পরবর্তীতে দেখে নিবে আর কি।
আচ্ছা আর কে কে আছো, কে কে আর কারা কারা বুঝছো, বিষয়টা আর কারা কারা বুঝছো? আচ্ছা আমি আরেকটা দিচ্ছি, একটু আমাকে করে দাও, একদম ক্লিয়ার হয়ে যায় মতো, কোনো ডাউট যেন না থাকে, ঠিক আছে? কোনো ডাউট থাকতে পারবে না। আমি আরেকটা দিচ্ছি দেখো। আচ্ছা এবারেরটা হচ্ছে প্লাস মাইনাস দুটাই করতে হবে, ওকে? দেখি, প্লাস 10 এটার মান বের করবা প্রথমে, এরপর হচ্ছে মাইনাস 10 এটার মান বের করবা। দেখি বের করো, দ্রুত একটু দ্রুত বের করে দাও। প্লাস 10 এটার হচ্ছে মান বের করবা, এবং একের পরিপূরক পদ্ধতিতে মাইনাস 10 এর হচ্ছে কি মান বের করবা, ঠিক আছে? তাহলে তোমরা বুঝবা যে কম্পেয়ারটা কোথায়, মানে কম্পেয়ারটা কোথায় হচ্ছে। আমরা মাইনাস 10 থেকে আবার প্লাস 10 কীভাবে যাবো সেটা হচ্ছে আমরা এখানে আবার একটু ক্লিয়ার হবো, ঠিক আছে? একটু দেখো, আফরোজা আক্তার বলছে প্লাস 11, প্লাস 11 তো হবে না। আর মাজহারুল ইসলাম বলছে যে মাইনাস 31। আচ্ছা এখন অনেকেই বুঝে নাই বিষয়টা, এখন অনেকেই বুঝে নাই, একের পরিপূরক পদ্ধতিতে তোমরা প্লাস 10 এবং মাইনাস 10টা একটু বের করো, তাহলে হচ্ছে বুঝবা। তাহলে আমি আবার বুঝাই দিব, তোমরা বের করার পর আমি আবার বুঝাই দিব। তোমরা একটু কাইন্ডলি প্লাস 10-এর মান বের করবা, দেন ওটাকে একের পরিপূরক মানে হচ্ছে উল্টাই দিবা। তাহলে উল্টাই দিলে হচ্ছে মাইনাস 10-এর মান বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আবার মাইনাস 10 থেকে কীভাবে আমরা প্লাস 10-এ যেতে পারি সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিব, অথবা মাইনাস 10-টা হচ্ছে আমরা কীভাবে পেতে পারি সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিব। একটু কাইন্ডলি করো। শাকিল বলছে যে হ্যাঁ ঠিক আছে, তোমার হচ্ছে প্লাস 10-এর মান ঠিক আছে। এরপর হচ্ছে তুলি চক্রবর্তী মাইনাস 22। আচ্ছা এখানে কি প্লাস? আচ্ছা আফরোজ আক্তার তুমি কাইলে একটু দেখো, তুমি হয়তো আমার প্রথম জিনিসটা মিস করে ফেলছো যে আমি -10 কীভাবে, -কীভাবে বের করে ঋণাত্মক সংখ্যা কীভাবে বের করে সেই জিনিসটা একটু কাইন্ডলি দেখো যেন। তারপর হচ্ছে শাকিল প্রথমে অ্যান্সার দিছে, তারপর হচ্ছে মাইনাসের অ্যান্সার দিছে। থ্যাংক ইউ শাকিল, তোমার হচ্ছে অ্যান্সার কারেক্ট। আমরা প্লাস 10-এর মান পাচ্ছি দেখো, 10101, এটা হচ্ছে আমাদের মেইন মান। যেহেতু আমাদের 7 বিটের মধ্যে আমরা কী করি সংখ্যার মান প্রকাশ করি, সেহেতু আরও 3টা বিট বাকি আছে, আমরা লিখলাম 3 4টা, আরও 3টা বাকি আছে, সেগুলো আমরা শূন্য দিয়ে সাজিয়ে দিলাম। আচ্ছা যেহেতু এটা প্লাস, সেহেতু আমাদের চিহ্ন বিট আমি এখানে কীভাবে শূন্য হবে, ভালো করে খেয়াল করবা যে চিহ্ন বিট যখন আমরা বসাবো তখন হচ্ছে তোমার লক্ষ্য রাখতে হবে যে এখানে কী হচ্ছে, চিহ্ন বিট আমরা বসাবো পরে, আগে প্রথমে আমরা সংখ্যার মান 7 বিটের সংখ্যার মানটা আমরা সাজিয়ে ফেলবো, প্রথমে 4টা বিট 10-এর জন্য, 10-এর মান বের করার জন্য। এরপর যেহেতু আমাদের আরও 3টা বিট লাগে, এগুলো আমরা শূন্য দিয়ে সাজালাম নিচ থেকে। এরপর যেহেতু প্লাস আছে সেহেতু আমরা চিহ্ন বিট দিলাম শূন্য। তাহলে এটাকে মাইনাস কীভাবে করতে হয়, জাস্ট উল্টিয়ে দিলে একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে জাস্ট উল্টিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো উল্টাই দিই আমি, 0 আছে, আমি পিছন দিক থেকে করলে ভালো, পেছন দিক থেকে তাহলে 10 হচ্ছে 1 হয়ে যাবে, 1 হচ্ছে 0 হয়ে যাবে, 0 আবার 1 হয়ে যাবে, 1 হচ্ছে 0 হয়ে যাবে, এই 3টা 0 আছে, 3টা সরি 4টা 0 আছে, 4টা হচ্ছে 1 হয়ে যাবে, 1 1 1 1, ওকে? তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস 10-এর হচ্ছে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে মাইনাস 10-এর হচ্ছে মান 80, ঠিক আছে? এখন এখন আমি মুছে দিয়ে করি দেখো, এখন একটু মুছে দেই দেখো, এটা মুছে দিচ্ছি দেখো, এটা রাখছি, মাইনাস 10-টাও মুছে দিচ্ছি। এখন একটু আবার ক্লিয়ার করি আমি, অনেকেই হচ্ছে এটা কনফিউশন আছে এটা নিয়ে, আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো এটার আমাদেরকে যদি বলা হয় যে এই সংখ্যাটার, এই বাইনারি সংখ্যাটার, এই বাইনারি সংখ্যাটার ড্যাসিমেল একের পরিপূরক পদ্ধতিতে ড্যাসিমেল বা দশমিক মান কত সেটা আমরা কীভাবে বের করবো, তাহলে কীভাবে বের করবো দেখো, যেহেতু একের পরিপূরক বলছে সেহেতু আমাদের মনে রাখতে হবে ধনাত্মক যে মানটি ছিল সেইটিকে, সেইটির বিটগুলো উল্টিয়ে দিয়েই আমরা ঋণাত্মক মানটা পাইছি। সো ঋণাত্মক দেখার দরকার নেই, আমরা দেখবো যে প্রথম যে বিটটা আছে এটা কি 0 নাকি 1, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 1, সেহেতু সংখ্যাটি অবশ্যই, সংখ্যা আমরা পরে বের করবো কোনো প্রবলেম নাই, সেহেতু সংখ্যাটি অবশ্যই কী হবে, ঋণাত্মক হবে। সেহেতু আমরা কী করবো, ঋণাত্মক যে চিহ্নটা সেটা দিয়ে ফেলবো, ওকে? যেহেতু একের পরিপূরক সেহেতু আমরা কী করে দিব, সবগুলো বিটকে আবার উল্টাই দিব। তাহলে উল্টাই দিলে কী হয়ে যাবে দেখো, 1 আছে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, আবার 0 আছে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, আবার 0 আছে 1 হয়ে যাবে, আবার 1 আছে 0 হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা বসাই দেখো, 8421-এ বসালে, 8421 এখানে যদি আমরা এটা বসাই 1010, তাহলে আমরা পাই কত, 10, যেগুলো নিচে 1 আছে সেগুলো আমরা যোগ করব, তাহলে 8 এবং 2 যোগ করলে হয় 10, তাহলে মাইনাস 10। এখন বুঝছো, একটু বলো আমাকে এখন বুঝছো? ফাহামিদা ফারিন ঠিক আছে, তোমার অ্যান্সার কারেক্ট। আচ্ছা এখন বুঝছো তোমরা, উল্টিয়ে দিলে সবই ঠিক, আচ্ছা উল্টা দিলে অবশ্যই ঠিক হবে, এখানের কাছে ঠিক হবে, ঠিক আছে? সব কানে হচ্ছে উল্টাপাল্টা করা ভালো না আবার, ঠিক আছে? তখন আবার সমস্যা, সব জায়গায় উল্টাপাল্টা করা যায় না। আচ্ছা না অ্যাঞ্জেল ঐশ্বর্য, তুমি তো আবার, আমি কথাটা এখনো তোমাকে বোঝাতে পারিনি, মানে কথা হচ্ছে তুমি মাইনাস
এখানে আমি মাইনাস কেন দিচ্ছি এই জিনিসটা বুঝতে হবে, কারণ মাইনাস আমরা এই জন্যই দিচ্ছি এখানে চিহ্নবিট যেটি ওয়ান আছে, চিহ্নবিট যখন আমরা ওয়ান দেখব অর্থাৎ প্রথম যে বিটটা থাকবে ওটা যখন ওয়ান দেখব তখন আমরা মাইনাস বসাবো। প্রথমে আমাদের ওই বাইনারি সংখ্যাটার ডেসিমেল মান, দশমিক মান কত হবে সেটা আমাদের চিন্তা করার দরকার নাই। প্রথমে আমরা দেখব যে ওই বাইনারি সংখ্যাটার যে প্রথম যে মানটি আছে সেটি ওয়ান নাকি জিরো। ওয়ান থাকলে আমরা প্রথমে তোমার ঋণাত্মক যে চিহ্নটা সেটা বসাবো, আর যদি জিরো থাকে তাহলে ধনাত্মক চিহ্নটা বসাবো। যেহেতু আমরা এখানে ওয়ান দেখতে পাচ্ছি, এটা মুছে দিলে যেহেতু আমরা এখানে ওয়ান দেখতে পাচ্ছি সেহেতু আমরা কী করব, ঋণাত্মক যেহেতু ওয়ান, চিহ্নবিট যেহেতু ওয়ান, আমরা জানি যে প্রথম একটা বিট দ্বারা সবার শেষের বিট দ্বারা 8 বিট রেজিস্টারে সবার শেষের বিট দ্বারা ঋণাত্মক মান প্রকাশ করি, ঋণাত্মক এবং ধনাত্মক মান প্রকাশ করি যেটাকে আমরা চিহ্নবিট বলি, আর বাকি 7টা বিট দ্বারা আমরা সংখ্যার মান প্রকাশ করি। যেহেতু এখানে চিহ্নবিট হচ্ছে কি ওয়ান সেহেতু এটা মাইনাস, ঠিক আছে, এক 10 আসবে এটা দেখার দরকার নাই, ডেসিমেল এটা কত এটা দেখার দরকার নাই। ঋণাত্মকটা বসানোর পরে আমরা কি করব, এগুলাকে পুনরায় উল্টাই দিব, যেহেতু ওয়ান্স কাপ্লিয়ার ফর্মটা তোমাকে উল্লেখ করে দিবে এমসিকিউতে, তোমাকে বলা হবে যে এই দশমিক। আচ্ছা আমি আবার বলি, মানে আমি বোঝাতে ব্যর্থ হচ্ছি, বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক। আচ্ছা দেখো আমি আবার বলছি, দেখো মনে করো একটা সংখ্যা দিল আমাদেরকে, ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো জিরো। আচ্ছা তাহলে এখানে কয়টা হচ্ছে, তো 8টা বিট হয়েছে, 4টা 4টা। ওকে দেখো আমাদেরকে যদি বলা হয় এই বাইনারি সংখ্যাটার একের পরিপূরক পদ্ধতিতে দশমিক মান কত, তাহলে এখন অনেকেই হচ্ছে কি করবে জানো, অনেকেই হচ্ছে প্রথমেই ওই যে মানে তোমার দশমিক মানটা হিসাব করে বসে থাকবে, দশমিক মানটা এখন হিসাব করার কোনো প্রয়োজন নাই, দশমিক মানটার পরে হিসাব করবো। প্রথমে আমরা দেখবো যে চিহ্নবিট কী, তাহলে চিহ্নবিট হচ্ছে ওয়ান, সেহেতু সংখ্যাটা অবশ্যই ঋণাত্মক হবে, যেহেতু ওয়ান ওয়ান দেখলে ঋণাত্মক, ঠিক আছে। এটা প্রকৃত মান গঠন পদ্ধতি তো সেম, কিন্তু প্রকৃত মান গঠন পদ্ধতিতে এখানে বিট উল্টানো থাকে না, বিট হচ্ছে ঠিকই থাকে, জাস্ট চিহ্নবিটটা উল্টানো থাকে, চিহ্নবিটটা চেঞ্জ থাকে, বাট একের পরিপূরকের ক্ষেত্রে সবগুলো বিটে চেঞ্জ থাকে। তাহলে ওয়ান যেহেতু সেহেতু মাইনাস, ঠিক আছে, চিহ্নবিট ওয়ান মাইনাস। এরপর এটাকে আবার উল্টাই দিব, তাহলে এটাকে উল্টাই দিলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো, ঋণাত্মক সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, এটা ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এটা বসাই, এটা বসালে আমরা কত পাচ্ছি দেখো, এখানে এখানে যদি আমরা বসাই ওয়ান আছে জিরো, আচ্ছা এখানেও আবার ওয়ান আছে, তাই না? তাহলে এটা হচ্ছে 23 হয়, -23। দেখো -23, এই এই 5টা বিট আমরা এখানে বসালে যেগুলো নিচে ওয়ান আছে সেগুলো আমরা যোগ করবো, তাহলে -23। এতটুকু বুঝছো, আমাকে একটু কাইন্ডলি জানাও। আচ্ছা বুঝছে, লামিয়া রহমান বলছে যে বুঝছি ভাইয়া, তারপর আর কে কে, সিনথিয়া ইয়াসমিন বলছে বুঝছে ভাইয়া, আজকে টুস কমপ্লিমেন্ট, হ্যাঁ অবশ্যই আজকে ক্লিয়ার করে দিব, টুস কমপ্লিমেন্ট সব ক্লিয়ার করে দিব, ঠিক আছে, এবং যোগ বিয়োগগুলো সব ক্লিয়ার করে দিব। তারপর হচ্ছে আর কে কে একটু কাইন্ডলি জানাও, কারা কারা বুঝছে একটু কাইন্ডলি জানাও, আর কে কে আছো একটু কাইন্ডলি জানাও, সময় তো অনেক হয়ে গেছে। আচ্ছা অ্যাঞ্জেলো সূর্য বলছে এখনো বুঝে নাই। আচ্ছা আর কে কে বুঝছে, আসমাউল হোসেনার ওরা বুঝছে, ইয়াসিন আরফাত বুঝছে, ফাহমিদা ফারিন বুঝছে। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি হচ্ছে অ্যাঞ্জেল ঐশ্বর্য একটু ভালো করে খেয়াল করো, তুমি বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এটার এটার হচ্ছে লিমিটেশন কী আছে এটা তো চলে যাবো, ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম হচ্ছে আমাদের ডিজিটাল কম্পিউটার বা আধুনিক কম্পিউটার হচ্ছে ব্যবহার করে না, কেন ব্যবহার করে না সেটি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো, ঠিক আছে। সো এর ওইটা কমপ্লিট করার পরে আমাদের টুস কমপ্লিমেন্ট ফর্ম বা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা ওখানে মুভ করবো। আচ্ছা তাহলে দেখো আমি আরেকবার ক্লিয়ার করছি তোমাকে বিষয়টা, এখানে দেওয়া আছে যে বিষয়টা দেওয়া আছে সেটা দিয়ে আমি একটু ক্লিয়ার করে দেবো। দেখো একটু কাইন্ডলি দেখো, দেখো এখানে +15-এর আমরা বাইনারি মানটা বের করছি, অর্থাৎ 8 বিট রেজিস্টারের মধ্যে আমরা 8টা বিট, 7টা বিট দ্বারা হচ্ছে আমরা এই সংখ্যার মান প্রকাশ করি, আর যে একটা সবার শেষে যে বিটটা থাকবে সেটা দ্বারা হচ্ছে আমরা সবসময় চিহ্ন বিট যেটা দ্বারা আমরা প্লাস নাকি মাইনাস ওটা আমরা কী করবো হিসাব করবো। তাহলে যেহেতু এখানে শূন্য আছে আমরা জানি শূন্য থাকলে, চিহ্নবিট শূন্য থাকলে ওই সংখ্যাটা ধনাত্মক হবে, যেহেতু এখানে শূন্য আছে চিহ্নবিট সেহেতু এই সংখ্যাটা ধনাত্মক, অর্থাৎ 15 সংখ্যাটা হচ্ছে এখানে ধনাত্মক,
ঠিক আছে, তাহলে একের পরিপূরক পদ্ধতিতে একটা ধনাত্মক সংখ্যার ঋণাত্মক একটা ধনাত্মক সংখ্যাকে সংখ্যার হচ্ছে যে বাইনারি মানটা সেটা আমরা পাইছি, এবং একের পরিপূরক পদ্ধতিতে এই সেম সংখ্যাটা যদি আমরা ঋণাত্মক মান বের করতে যাই তাহলে আমরা কীভাবে বের করতে পারি? দেখো, ঋণাত্মক মান বের করা মানে হচ্ছে ওই সংখ্যাটার চিহ্ন বিড়ে সবসময় ওয়ান নিয়ে আসতে হবে, ওই সংখ্যাটার চিহ্ন বিড়ে সবসময় ওয়ান নিয়ে আসতে হবে। তাহলে দেখো, -15 অর্থাৎ -15-এর যদি আমরা বাইনারি মান বের করতে যাই তাহলে দেখো আমরা জাস্ট +15-এর বের করব, -15 বের করব না, +15-এর মান বের করব, যে কোনো সংখ্যার প্লাসের মান বের করে জাস্ট ওটাকে উল্টাই দিব। যেমন আমাদেরকে যদি বলা হয় যে -16-এর মান বের করো, তাহলে আমরা -16-এর মান বের করব না, আমরা বের করব কার? +16-এর মান। +16-এর মান কত হয় একটু দেখো তো, +16-এর মান কত হয়? +16-এর মান হয় কত? এখানে সবগুলো জিরো হবে আর কি, জিরো জিরো জিরো, অর্থাৎ 1 4টা 0। তাহলে +16-এর মান হচ্ছে 1 4টা 0, ঠিক আছে, এটা হচ্ছে +16-এর মান। তাহলে আমাদের 8-বিট রেজিস্টার লাগবে না, তাহলে 8-বিট রেজিস্টারের জন্য এখানে আমাদের আর কি আরও কয়টা লাগবে? 0 0 0, যেহেতু এটা প্লাস চিহ্ন বিট 0 আর 7টা দ্বারা হচ্ছে 16-এর মান প্রকাশ করা হয়েছে। তাহলে এটার -16 বের করতে গিয়ে আমি কী করলাম? দেখো, -16 বের করতে গিয়ে একের পরিপূরক পদ্ধতিতে আমি কী করলাম? +16-এর মান বের করলাম। +16-এর মান বের করবো আমরা সবসময়, যে কোনো একটা -1-এর মান বের করতে গেলে আমরা কী করবো? প্রথমে ওই সংখ্যাটার প্লাসের মান বের করে জাস্ট ওটাকে উল্টিয়ে দিলে মাইনাস বের হয়ে যাবে। তাহলে এই প্লাসের মানটাকে উল্টাই দিলে আমাদের মাইনাস বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি, এখানে 4টা 0 আছে, 4টা 1 হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখানে একটা জিরো, একটা ওয়ান আছে, এটা জিরো হয়ে যাবে। এখানে 3টা 0 আছে, এগুলো সবগুলো 1 হয়ে যাবে। তো এই -16-এর হচ্ছে যে যে তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে যে ঋণাত্মক মান সেটি হচ্ছে কি, -16-এর ঋণাত্মক মান হচ্ছে কত? এটা এখন বুঝছো? এখন বুঝছো তুমি? একটু কাইন্ডলি জানাও, আমি তোমার জন্য আবার এক্সপ্লেন করছি, অনেকেই হচ্ছে বোর হচ্ছে, তো সরি। আমরা এখন চলে যাই, এটা ল্যাকিংসটা কি, অর্থাৎ এখানে হচ্ছে কোন যে কিসের কারণে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম ব্যবহার করা হয় না। দেখো, আমি এটা মুছে দিচ্ছি। দেখো, আমরা যদি ওই যে আগের মতো আমরা যদি জিরো এর বাইনারি মান যদি বের করি, দেখো জিরো এর বাইনারি মান কত হবে? আমরা ষাট ষাট ষাটটা বিটে হচ্ছে আমরা কী করি, সংখ্যার মান প্রকাশ করি। তাহলে 7টা বিট আমরা লিখে ফেলি, দেখো 0 0 0 0 0 0, এখানে কয়টা? 3টা 7টা, ঠিক আছে। এই 7 বিট, এই 7 বিট দ্বারা হচ্ছে আমরা জিরো এর মান প্রকাশ করি, আর জিরোটা প্লাস নাকি মাইনাস এটা আমরা কী দ্বারা প্রকাশ করি? অর্থাৎ যে কোনো একটা সংখ্যা প্লাস নাকি মাইনাস এটা কী দ্বারা প্রকাশ করি? জিরো হইলে হচ্ছে আমরা মনে করি চিহ্ন বিট, জিরো হইলে আমরা মনে করি সংখ্যাটি হচ্ছে কি প্লাস, আর 1 হইলে হচ্ছে মনে করি সংখ্যাটা হচ্ছে কি মাইনাস সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তাহলে যেহেতু এখানে আমরা এটা জিরো, এখানে জিরো বসালাম, তাহলে এটা হচ্ছে কি প্লাস শূন্য, অর্থাৎ ধনাত্মক শূন্য এর মান হচ্ছে কি এটা। এখন দেখো, আমরা আমরা বলছি যে আমরা কোনো একটা মাইনাস সংখ্যার মান যখন আমাদেরকে একের পরিপূরক পদ্ধতিতে বের করতে বলা হবে, যে কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার মাইনাস অর্থাৎ ঋণাত্মক সংখ্যার মান যখন আমাদেরকে একের পরিপূরক পদ্ধতিতে বের করতে বলবে, আমরা কী করবো? প্রথমে ওই সংখ্যাটা ধনাত্মক মান বের করব, ধনাত্মক মান বের করে জাস্ট ওটাকে উল্টাই দিলেই ঋণাত্মক মান হয়ে যাবে, ঋণাত্মক মান হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই জায়গায় যখন হচ্ছে বাইনারি মানটা দেওয়া থাকবে ওইটিকে হচ্ছে আবার পুনরায়, অর্থাৎ বাইনারি মানটা দেওয়া থাকবে ওটিকে হচ্ছে আমাদের আবার ডেসিমেলে প্রকাশ করতে হবে, তখনই ঝামেলাটা লাগে। আচ্ছা, ওটা আমি একটু পর আরেকটা দেখাই দিব, জাস্ট হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এটাকে আমি জাস্ট এই বিটগুলোকে উল্টাই দিলেই, দেখো এখানে হচ্ছে সবগুলো জিরো, সবগুলোকে ওয়ান করে দিচ্ছি, ওয়ান করে দিচ্ছি। তাহলে ওয়ান করে দিলেই তাহলে দেখো 8টা 1 মানে দেখো এই 4টা দ্বারা হচ্ছে জিরোর মান প্রকাশ করা হচ্ছে। দেখো এই 7টা কিন্তু আমরা যদি কোনো একটা এই যে 8421 আমরা যে যে পদ্ধতিটা আমরা জানি সেটা দিয়ে যদি এই 7টা 1 আমরা বসাই, এখানে হচ্ছে আমরা অনেক বিশাল একটা মান পাবো। আসলে কিন্তু অ্যাকচুয়াল মান কিন্তু জিরো। তো জিরোটা কেমন হয়? জিরোটা তখনই হবে যখন আমরা চিহ্ন বিট যখন 1 দেখবো, সব সময় চিহ্ন বিট যখন 1 দেখবো তখন আমরা মাইনাস বসাবো। মাইনাস বসানোর পরে, যেমন এখানে চিহ্ন বিট 1 আছে এই জন্য আমরা এখানে মাইনাস বসালাম, প্রত্যেকটা একের পরিপূরক ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখবো, চিহ্ন বিট 1 দেখলে এখানে মাইনাস বসাবো, প্রকৃত মান গঠন পদ্ধতিতেও মাইনাস বসাবো। কিন্তু প্রকৃত মান গঠন এবং হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে পার্থক্য হচ্ছে এটা, প্রকৃত মানে হচ্ছে ডিরেক্ট যে ডেসিমেল মান সেটা হচ্ছে 7টা বিটের মধ্যে প্রকাশ করে যে মানটি সেখানে হচ্ছে দেওয়া থাকে, একের পরিপূরকের ক্ষেত্রে হচ্ছে ওটা দেওয়া থাকে না, ওই বিটগুলো উল্টানো থাকে। তো আমরা কী করবো? 1 দেখলে একের পরিপূরকে যখন 1 দেখবো তখন হচ্ছে মাইনাস লিখবো, মাইনাস লিখার পর সেটিকে আবার উল্টাই দিব। তাহলে দেখো এই সবগুলোকে আবার উল্টাই দিলে 0 0 0 0 0 0 0, তাহলে হচ্ছে সবগুলো জিরো, তার মানে হচ্ছে জিরো। তাহলে দেখো আমরা একের পরিপূরক পদ্ধতিতেও কিন্তু +0 এবং -0 এটা আমরা কী করতে পারছি? আমরা এখানে ফাইন্ড আউট করতে পারছি, অর্থাৎ এখানেও আমরা +0 এবং -0 হচ্ছে আমরা নির্ণয় করতে পারছি। কিন্তু আসলে বাস্তবে বা লজিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে জিরোর
প্লাস ধনাত্মক বা ঋণাত্মক বলতে কিছু নাই, ঠিক আছে? সো এই জন্য এখন ডিজিটাল কম্পিউটার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মটা হচ্ছে ইউজ করে না। প্রথমত হচ্ছে প্রকৃত মান গঠন যে পদ্ধতিটা ছিল সেটাও করে না, এখন ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম যেটি আছে অর্থাৎ একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার যে পদ্ধতি সেটিও হচ্ছে এখন কি ব্যবহার করে না। তাহলে ডিজিটাল কম্পিউটার ব্যবহার করে কি, কথা হচ্ছে কি ব্যবহার করে? তাহলে ডিজিটাল কম্পিউটার হচ্ছে এখন ব্যবহার করে টুস কমপ্লিমেন্ট ফর্ম। এটার মধ্যে কোনো ল্যাকিংস নাই, এটার মধ্যে কোনো হচ্ছে জটিলতা নাই বা এরকম কোনো হচ্ছে লিমিটেশনস নাই। তো সেটা হচ্ছে আমরা একটু পরেই দেখবো, এতটুকু বুঝছো নাকি আমাকে একটু কাইন্ডলি জানাও, ছোটো করে জানাও তাড়াতাড়ি। এতটুকু বুঝছো, এতটুকু ভাইয়া আমার প্রশ্ন। আচ্ছা সিনথিয়াস মিম বলছে যে ভাইয়া আমার প্রশ্ন, একের মাধ্যমে প্রকৃত মান বের করতে যাব তখন আমরা প্লাস নাকি মাইনাস কখন নিব? আচ্ছা এই তো একটু আগে বললাম, যখন আমরা একের পরিপূরক পদ্ধতিতে যখন আমরা কোনো একটা সংখ্যার মান বের করতে যাব, আচ্ছা আমি আবার একটু ক্লিয়ার করি, আরেকটা সংখ্যা দিয়ে ক্লিয়ার করি, দেন হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট ফর্মে মুভ করব, ঠিক আছে? আচ্ছা দেখো একটু ভালো করে খেয়াল করবা, তোমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝে যাবো আশা করছি। দেখো মনে করো জিরো যদি হচ্ছে চিহ্ন বিট জিরো থাকে তাহলে হচ্ছে আমরা প্লাস কাউন্ট করি, চিহ্ন বিট যদি ওয়ান থাকে মাইনাস কাউন্ট করি। এখন দেখো আমাদেরকে একটা সংখ্যা দেওয়া আছে মাইন ওয়ান 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 জিরো 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 জিরো, এরকম একটা বাইনারি সংখ্যা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এখন আমাদেরকে বলা হচ্ছে পরীক্ষার মধ্যে এমসিকিউ অথবা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে এই বাইনারি সংখ্যাটার একের পরিপূরক পদ্ধতিতে, এই বাইনারি সংখ্যাটার একের পরিপূরক পদ্ধতিতে ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে এই বাইনারি সংখ্যাটার দশমিক মান কত, তাহলে তুমি কীভাবে নির্ণয় করবা? যারা পারো তারা হচ্ছে আর্লি কমেন্ট করে জানাও, আর যারা পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো তাহলে যেহেতু এখানে চিহ্ন বিট আছে, আমরা এই এই সাতটা দ্বারা হচ্ছে আমরা সংখ্যার মান প্রকাশ করি, ঠিক আছে? আর এই যে একটা এক্সট্রা বিট থাকে, অর্থাৎ এক্সট্রা বিট বলতে একদম সবার শেষে যে বিটটা, সেটা দ্বারা হচ্ছে আমরা চিহ্ন প্রকাশ করি, জিরো থাকলে প্লাস আর ওয়ান থাকলে মাইনাস। তাহলে এখানেও ওয়ান আছে সেহেতু সংখ্যাটা অবশ্যই কি মাইনাস, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা, মাইনাস পেয়ে গেলাম। আমি কিন্তু প্রথমে তোমাদেরকে এটা বলি নাই যে যে এখানে হচ্ছে প্রথমে আমরা চিন্তা করবো যে সংখ্যাটা দ্বারা মান কত হয়, এটা চিন্তা করবো এটা বলি নাই। আমি বলছি প্রথমে চিহ্ন বিট দেখবো, চিহ্ন বিট যেহেতু ওয়ান পাচ্ছি সেহেতু এখানেও কি মাইনাস। এরপরে আমরা কি করব দেখো, এই সবগুলো বিট চিহ্ন বিট সহ সবগুলো বিট আমরা উল্টাই দিব, যেহেতু একের পরিপূরক বলছে, একের পরিপূরক যেহেতু বলছে সেহেতু আমরা সবগুলো বিট উল্টাই দিব। তাহলে বিট উল্টাই দিলে দেখো এখানে আমরা যদি বিট উল্টাই দিই তাহলে হচ্ছে এখানে জিরো ওয়ান আছে, জিরো হয়ে যাবে, 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 ওয়ান 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 জিরো আছে, ওয়ান হয়ে যাবে। এটা যদি আমরা 8421 বসাই এখন, তাহলে সবগুলো বসালে সবগুলোর নিচে এক আছে, সবগুলো যোগ করলে হয় 15 মাইনাস 15, কথা বুঝা গেছে? এই যে এটা ছিল আসলে অ্যাকচুয়ালি ছিল কি জানো, এই যে এখানে উল্টে দিলাম, এটা ছিল এটার মানে হচ্ছে প্লাস 15, এই প্লাস 15কে উল্টিয়ে দিয়ে মাইনাস 15 করা হয়েছে, কথা বুঝা গেছে? একে একের পরিপূরক এটা বুঝছো? তাহলে আমরা এর পরবর্তীতে চলে যাব। আচ্ছা এখন কি কোনো ঝামেলা আছে, এখন কোনো প্রবলেম আছে নাকি একটু বলো। ম্যাগনিচিউড ফর্মে ফার্স্টলি কমপ্লিমেন্টের পার্থক্যটা আবার একটু বলেন ভাই। আচ্ছা লামিয়া রহমান বলছে যে প্রকৃত মান গঠন পদ্ধতি এবং হচ্ছে একের পরিপূরক গঠন পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এইটা যে একের পরিপূরক আমি একটু দুইটা যদি একসাথে দেখাই তাহলে হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো একসাথে, একটু ভালো করে খেয়াল করো প্রকৃত মান, এটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি, মনে করো না মানে এটা প্রকৃত মান গঠন পদ্ধতি আর এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা একটু কাইন্ডলি দেখো যে তোমরা যারা বুঝছো তারা হচ্ছে মন খারাপ করবো না, আমি ছোটো বাচ্চাদের মতো বলতেছি মন খারাপ করবো না, তোমরা সাথে থাকো যারা বুঝছো তারা, আর যারা বুঝো না একটু কাইন্ডলি দেখো, তোমাদের জন্য তোমার যারা বুঝো না তাদের জন্য বারবার বলতে হচ্ছে, তো যারা বুঝছে তাদের প্যারা লাগবে, তারা বলবে যে স্যারের দরদ বেশি, ভাইয়ার দরদ বেশি মনে হয়, ভাইয়া ওদেরকে এত বুঝাচ্ছে কেন, আসলে দরদ সবার জন্যই আছে বুঝছো। তো দেখো পার্থক্যটা কোথায় দেখো, দেখো আমি এটা দিয়ে দেখাচ্ছি, দেখো প্লাস 15, প্লাস 15 জাস্ট হচ্ছে আমরা নর্মাল যে ডেসিমেল মানটা সেটা বসাই দিচ্ছি, দেখো ওয়ান 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 আমাদের হচ্ছে মান সংখ্যার মান প্রকাশ করার জন্য 7 বিট, তাহলে আরও 3 বিট সেগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে দিচ্ছি যেহেতু এখানে কোনো কিছু নাই, তাহলে এটা প্লাস আছে সেহেতু আমরা এখানে জিরো বসালাম, তাহলে প্লাস 15 বাইনারি মান হচ্ছে এটা। এটাকে যদি আমরা প্রকৃত মান গঠন পদ্ধতিতে যদি আমাদেরকে এই প্লাস 15 অর্থাৎ এই প্লাস 15 মাইনাস 15 এর যদি আমাদের কী করতে বলে, ঋণাত্মক মান বের করতে বলে, শুধু শুধু কী করে দিব দেখো, শুধু আমরা চিহ্ন বিটটা চেঞ্জ করে দিব, চিহ্ন বিটটা ওয়ান করে দিব আর বাকি যেটা নর্মালি আছে সেটা নর্মালি বসে যাবে, প্লাস 15 যে মান এখানেও ঠিক সেম মান,
তাহলে 0 0 0 1 1 1 1। দেখো এই চারটা বিট কিন্তু বসালে আমরা 15 পাবো, এটার মান এটা এটা আর এটা দুটোটা একদম সেম, এখানে কোনো পার্থক্য নাই। জাস্ট পার্থক্য হচ্ছে প্লাস থাকলে জিরো হবে প্রকৃত মান গঠন পদ্ধতিতে, আর মাইনাস ওয়ান থাকলে মাইনাস হবে। কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে পার্থক্যটা হচ্ছে কোথায় দেখো, প্লাস ফিফটিনের যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দেখো 1 0 0 1 1 1, চারটা, অর্থাৎ চারটা ওয়ান চারটা জিরো, ঠিক আছে। এখন দেখো এটাকে যদি আমাদের একের পরিপূরক পদ্ধতিতে যদি আমাদেরকে বলা হয় যে মাইনাস ফিফটিনের বাইনারি মান কত, তখন আমরা কী করবো, মাইনাস ফিফটিন হিসাব করবো না, তখন আমরা হিসাব করবো যে প্লাস ফিফটিনের মানটা আগে বের করে ফেলবো। এটা হচ্ছে রাফ করে হোক যেই করে হোক আগে প্লাস ফিফটিনের মানটা আমরা বের করে ফেলবো। মাইনাস মাইনাস যে কোনো সংখ্যার মাইনাস মান বের করতে বললে একের পরিপূরক পদ্ধতিতে আমরা কী করে ফেলবো, প্লাসেরটা বের করবো। প্লাসেরটা বের করার পরে উল্টাই দিব, তাহলে আমরা একটু উল্টাই দিই, ওয়ান জিরো এই পিছন দিক থেকে উল্টাই, দেখো জিরো জিরো চারটা ওয়ান চারটা জিরো করে দিচ্ছি, চারটা জিরো আছে চারটা ওয়ান করে দিচ্ছি, তাহলে হচ্ছে মাইনাস ফিফটিনের একের পরিপূরক পদ্ধতিতে মাইনাস ফিফটিনের বাইনারি মান হচ্ছে এটা। কিন্তু দেখো আমরা যদি এই সংখ্যাটাকে এই ষাটটা বিট যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা তো মাইনাস বোঝাচ্ছি, কিন্তু এই ষাটটা বিট দিয়ে যদি আমরা এরকম এই যে এই নিয়মটাতে যদি বসাই তাহলে হচ্ছে ফিফটিন আসবে না, ইয়া বড় একটা মান আসবে, অর্থাৎ অনেক বিশাল একটা মান আসবে, আসলে অ্যাকচুয়াল মানে ওটা না। এটাকে আবার উল্টাই দিলে আমরা কি দেখো, এখন আমরা হিসাব করবো যে এখানে ওয়ান আছে তার মানে হচ্ছে এটা মাইনাস, এগুলো এটাকে আবার উল্টাই দিলে আমরা এটা পাবো, এই সম্পূর্ণটাকে উল্টাই দিলে এটা পাবো, তাহলে এটা পাওয়ার পর ফিফটিন আসে, তাহলে ফিফটিন, বুঝছো এখন? ওকে আচ্ছা, ল্যাকিংসটা বুঝতে পারছো যে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম কেন ব্যবহার করা হয় না, কারণ এখানেও আমরা কি পাচ্ছি প্লাস জিরো এবং মাইনাস জিরো পাচ্ছি। আচ্ছা আমি টুস কমপ্লিমেন্ট ফর্মে চলে যাই, আচ্ছা একটু দ্রুত করি তাহলে আমাদের আচ্ছা অ্যাঞ্জেল ঐশ্বর্য বলছে বুঝছে এতক্ষণ পর, ধন্যবাদ, বুঝলেই হচ্ছে, তোমরা বুঝলে আমি সার্থক। টুস কমপ্লিমেন্ট ফর্ম দুইয়ের পরিপূরক অনেক ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা থেকে আমাদের কি আসে। আচ্ছা শাকিল বলছে যে আচ্ছা যেহেতু সিনথিয়াসমিন বলছে 100% বিশুদ্ধ, হ্যাঁ কোনো ভেজাল নাই, একদম নির্ভেজাল। ওকে তাহলে টুস কমপ্লিমেন্ট ফর্মটা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কেন দেখো, কারণ হচ্ছে এই জন্য ইম্পর্টেন্ট টুস কমপ্লিমেন্ট ফর্মটা, কারণ আমাদের যতগুলো যোগ বা যতগুলো ক্যালকুলেশন আমাদের নাম্বার সিস্টেম থেকে কোয়েশন আসলে করতে বলবে ওখানের মধ্যে টুস কমপ্লিমেন্ট একটা থাকবে, এটা হচ্ছে মাথায় রাখবা, ওখানে টুস কমপ্লিমেন্ট হচ্ছে অবশ্যই একটা থাকবে, মানে এটা হচ্ছে কোয়েশনের মধ্যে সারা দিবেই। হ্যাঁ তো এটা কেন দিবে আমি একটু, এটা কেন হয় তাহলে দেখো, তাহলে টুস কমপ্লিমেন্ট ফর্মটা কি দেখো, টুস কমপ্লিমেন্ট বের করতে হলে আমাদের কী করতে হবে দেখো, আমাদের একের পরিপূরক টুস কমপ্লিমেন্ট ফর্ম আমরা কেউ বের করবো একের পরিপূরকের সাথে, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে একের পরিপূরকের সাথে একের পরিপূরকের সাথে এক যোগ করলে একের পরিপূরকের সাথে এক যোগ করলে আমরা টুস কমপ্লিমেন্ট ফর্ম পাবো, এক যোগ করলে আমরা কি পাবো, দুইয়ের পরিপূরক পাবো। টুস কমপ্লিমেন্ট ফর্ম মানে হচ্ছে দুইয়ের পরিপূরক, ঠিক আছে, কি বলছে একটু এটা লিখে নিবা তোমরা কাইন্ডলি বাচ্চারা, তোমরা একটু লিখে নিবা বাচ্চা ছোট ছোট বাচ্চারা, যে একের পরিপূরকের সাথে হচ্ছে এক যোগ করলে আমরা টু দুইয়ের পরিপূরক পাবো, ঠিক আছে, দুইয়ের পরিপূরক পাবো, এখানে আমি লিখে দিচ্ছি দেখো পাবো। আচ্ছা বুঝছো এটা যে টুস কমপ্লিমেন্ট আমরা কীভাবে বের করবো, সেটা হচ্ছে একের পরিপূরকের সাথে হচ্ছে এক যোগ করলে আমরা দুইয়ের পরিপূরক পাবো। আমি যদি শর্টকাট লিখি তাহলে দেখো একের পরিপূরক, একের পরিপূরক প্লাস এক, একের পরিপূরকের সাথে হচ্ছে এক যোগ করলে আমরা কি দুইয়ের পরিপূরক পাবো, ঠিক আছে, একের পরিপূরকের সাথে তোমার কি এক যোগ করলে, তোমরা একটু কাইন্ডলি লিখে নাও এটা। আচ্ছা আচ্ছা তোমরা ক্লাস করে ভালো লাগতেছে, অডিয়েন্স কমে যাচ্ছে, আচ্ছা যাই হোক, যারা হচ্ছে থাকবে তারা হচ্ছে এমনিতেই থাকবে, নির্ভেজাল জিনিসগুলো হচ্ছে চলে যাওয়া ভালো। আচ্ছা যাই হোক, যারা তোমরা যারা আছো একটু কাইন্ডলি জানাও যে এটা বুঝছো, এটা নোট করছো নাকি, আমাকে একটু নোট করলে বলো যে টুস কমপ্লিমেন্ট ফর্ম বের করার জন্য আমরা যেটি করবো সেটি হচ্ছে একের পরিপূরকের সাথে একযোগ করবো, ঠিক আছে, তাহলে আমাদের টুস কমপ্লিমেন্ট ফর্ম বের হয়ে যাবে,
একটু কাইন্ডলি লিখলে আমাকে বলো যে তোমরা লিখছো নাকি। আচ্ছা, ইয়াসিন আরফাত বলছে হ্যাঁ ভাইয়া মজা পাচ্ছি। আচ্ছা ভালো লাগতেছে। আসমাউল হোসেন রোরা বলছে ভালো লাগতেছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তোমরা একটু কাইন্ডলি এটা লিখে নাও, হ্যাঁ লিখলে এরপর আমরা চলে যাব ভাইয়া। আচ্ছা হচ্ছে গণ্যমান্য জগন্য পোলাওয়ানকে বাচ্চা বলে। আচ্ছা না বাচ্চা বললাম আর কি, বাচ্চা বাচ্চা দিয়ে তো আর ছোট বুঝায় না, এখন তো মনে করো এটা ট্রেন্ড চলতেছে, মানে অনেক তোমার কি বলবো মানে ট্রেন্ডিং একটা ওয়ার্ড বেবি, বুঝছো? এটা হচ্ছে ট্রেন্ডিং ওয়ার্ড, এটা হচ্ছে নট যে এটা আন্ডার 18%কে হচ্ছে মিন করা হয়, এটা হচ্ছে এখন বুড়া বুড়া যারা আছে তাদেরকেও এটা বলা হয়। আচ্ছা দেখো লিখা শেষ। আচ্ছা রিমঝিম দাস হচ্ছে লিখা শেষ, আমি আছি ভাইয়া। আচ্ছা তোমরা যারা লিখছো তারা নোট করছি, হ্যাঁ ভাইয়া লিখছি। আচ্ছা আরফাত নায়েন ঠিক আছে লিখছে। আচ্ছা তাহলে আমরা চলে যাই, তাহলে রুলস কমপ্লিট ফর্ম দিয়ে আমরা কীভাবে একটা সংখ্যার হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যার হচ্ছে বাইনারি মান বের করতে পারি। লেটস সি, দেখো প্রথম আমরা একটা সংখ্যা লিখি, মনে করো লিখলাম হচ্ছে তোমার কত, মনে করো 16 20 লিখি, অনেকক্ষণ তো হচ্ছে ছোটো ছোটো সংখ্যা লিখলাম, একটু বড়োর দিকে যাচ্ছে, 20 লিখছি। তাহলে দেখো তাহলে +20 +20 এর হচ্ছে আমরা বাইনারি মান একটু লিখি, বের করি। দেখো বাইনারি মান যদি বের করি 8421, তাহলে এটা দিয়ে হবে না, 16 লাগবে যেহেতু এটা হচ্ছে 20। তাহলে দেখো 16 নিলাম, আমাদের আর লাগবে কত, 20 হওয়ার জন্য 4, তাহলে 4 নিলাম, বাইগুলোর নিচে হচ্ছে 0 বসালাম, তাহলে আমাদের 20 হয়ে গেল। তাহলে আমরা এখানে বসাই দিই, আমরা কয়টা বিট পাচ্ছি, 5টা বিট। তাহলে এটা একটু এদিকে লিখ, এদিকে হচ্ছে একটু এটাকে ক্লোজ করে দেই। তাহলে দেখো আমরা এখানে কয়টা বিট পাচ্ছি, 5টা বিট পাচ্ছি, তাহলে 10100। আচ্ছা আমাদের সংখ্যার মান প্রকাশের জন্য কয়টা বিট লাগে, 7টা বিট। তাহলে আমরা আরও দুইটা বাকি আছে, এগুলো জিরো দ্বারা বরাদ্দ করে দিলাম, যেহেতু এটা একটা ধনাত্মক সংখ্যা সেহেতু এখানে আমাদের চিহ্ন বিট হবে জিরো। ওকে, এটা হচ্ছে আমাদের +20 এর নর্মালি যে বাইনারি মানটা সেটা নর্মাল মানটা বের করছি। আচ্ছা এখন এটার যদি তোমার হচ্ছে কি মানে মনে করো আমাদেরকে বলা হলো যে প্রশ্নের মধ্যে -20 20 এই -20-এর মনে করো 20-এর টুস কমপ্লিমেন্ট ফর্ম আমাদেরকে বের করতে বলা হলো, টুস কমপ্লিমেন্ট ফর্মের বাইনারি মান বের করো। তাহলে আমরা কীভাবে বের করবো, আমরা দেখো প্রথমে আমরা এই আমরা কি বলছিলাম একের পরিপূরকের ক্ষেত্রে হচ্ছে একটু তোমরা ধৈর্য ধরো, এখানে হচ্ছে আমি একটা শর্টকাট একটা ট্রিক্স বলবো, টেকনিক বলবো। দেখো -20-এর ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা বলছিলাম যে আমাদের কি করতে হবে, +20-এর মান বের করতে হবে যখন আমরা একের পরিপূরক পদ্ধতিতে করব। তাহলে যেহেতু আমাদের একের পরিপূরকের সাথে এক যোগ করলেই আমরা দুইয়ের পরিপূরক পাবো, সেহেতু আমরা প্রথমে একের পরিপূরক বের করব। ঠিক আছে, হয়তো এখানে তোমাদের লেন্দি লাগবে, একটু ওয়েট করলে এটা আমি একদম তোমার ছোট করে দিব, একদম শর্ট শর্ট করে দিব। ঠিক আছে একটু ধৈর্য ধরো। তাহলে হচ্ছে দেখো একের পরিপূরকের, তাহলে আমরা কি জানি আমাদের কাছে যদি কোনো একটা মাইনাস সংখ্যার, যে কোনো একটা মাইনাস সংখ্যার এখানে মনে করো যে কোনো একটা সংখ্যা হতে পারে, আমাদেরকে ওটার একের পরিপূরক বের করতে বললে আমরা কি করবো, ওই সংখ্যাটা প্লাসের মান বের করবো। প্লাসের মান বের করে উল্টাই বিটগুলি উল্টিয়ে দিলেই আমাদের মাইনাসের মান চলে আসবে। তাহলে দেখো আমরা +20-এর হচ্ছে মান অলরেডি বের করা আছে, এই বিটগুলোকে আমরা উল্টাই দিই। তাহলে এখানে দুইটা জিরো আছে, আমি দুইটা ওয়ান করে দিলাম, এখানে ওয়ান আছে এখানে জিরো করে দিলাম, এখানে জিরো আছে এখানে ওয়ান করে দিলাম, ওয়ান আছে জিরো করে দিলাম, তিনটে জিরো আছে সবগুলোকে ওয়ান করে দিলাম। তাহলে এখনও কিন্তু আমাদের কি, আমরা দুইয়ের পরিপূরক এখনও পাইনি, এখনও দুইয়ের পরিপূরক আমরা পাইনি। কখন পাবো, যখন আমরা এক যোগ করবো, অর্থাৎ এক বিট যোগ করবো, তখন আমরা দুইয়ের পরিপূরক পাবো। কারণ আমরা এখানে লিখছি কি, একের পরিপূরকের সাথে এক যোগ করলেই দুইয়ের পরিপূরক পাওয়া যায়। তাহলে আমরা এখানে এক যোগ করি, এক যোগ করলে কত হয় দেখো, আমরা জানি যে একের সাথে এক যোগ করলে হয় দুই। তা আমরা যে আমাদের যোগ বিয়োগে যে ক্লাসটা ছিল যোগের ক্লাস, ওখানে বলছিলাম যে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ করার সময় আমরা কখনো বৃত্তির সমান বা তার বেশি কখনো লিখতে পারবো না। সো এখানে যেহেতু এখানে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু হয়, বাইনারি বৃত্তি হচ্ছে টু, তাহলে আমরা লিখতে পারবো না, যোগফল থেকে হচ্ছে বৃত্তি টুকে বিয়োগ দিলে হচ্ছে আসে জিরো। তাহলে জিরো বসালাম, বৃত্তি কয়বার বিয়োগ দিলাম, একবার, তাহলে আমাদের ক্যারি থাকে হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখানে কী করলাম, আবার ওয়ান, ক্যারি হচ্ছে ওয়ান এখানে উপরে বসালাম, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয়, আবার টু, তাহলে টু হচ্ছে বৃত্তির সমান হয়ে যাচ্ছে, আমরা বসাতে পারবো না, তাহলে বৃত্তিটাকে আবার একবার বিয়োগ করলাম, আবার আসে কত জিরো, তাহলে আবার আছে ক্যারি কত ওয়ান। তাহলে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হয়, আর বাইগুলো যেরকম আছে সেরকম বসে যাবে, ওয়ান জিরো, যেহেতু এখানে আর কোনো যোগ হচ্ছে না, এখানে নিচে আর কোনো বিট নাই, উপরেও কোনো ক্যারি নাই, ওয়ান ওয়ান ওয়ান। তাহলে -20 অরিজিনাল যে মানটা দুইয়ের পরিপূরকে সেটি হচ্ছে এটা, এটা হচ্ছে কি অরিজিনাল মান। দেখো এটা এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো নাকি একটু কাইন্ডলি জানাও আমাকে।
3111 100। আচ্ছা, অনেকেই লিখে ফেলছে, বাবা বাহ, ভালো ছেলে। ভালো, অনেকেই লিখে ফেলছো, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা বুঝছো, আচ্ছা অনেকেই বলছে যে বুঝছে, মানে মোটামুটি ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখি, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট কীভাবে বের করতে হয় সেটা বুঝে গেলাম। একটু আমরা এখানে একটু শর্টকাট টেকনিক দেখব, সেটা দেখো, আমরা এক এরভাবে এক যোগ না করেও আমরা চাইলে ইজিলি একটা সংখ্যার আমরা ইজিলি দুইয়ের পরিপূরক বের করে ফেলতে পারি। সেটা কীভাবে পারি একটু দেখো, সেটা কীভাবে বের করতে পারি একটু দেখো। মনে করো আমি লিখলাম +30, +30-এর তোমার হচ্ছে যে বাইনারি মান সেটা হচ্ছে কত একটা আমরা বের করে ফেলি, 16888421। তাহলে এটা লাগবে, এটা লাগবে, তাহলে 24 হয়, 24-এর সাথে 4 যোগ 0, ঠিক আছে এটা। তাহলে তো 30-এর যে বাইনারি মান +30-এর, তাহলে এখানে 5টা বিট, 4টা 1 0, এখানে 0 0 0, যেহেতু এটা প্লাস সেহেতু হচ্ছে চিহ্ন বিট 0, আর 7টা দ্বারা হচ্ছে 30-এর মান প্রকাশ করা হয়েছে। তাহলে আমাদেরকে যদি বলা হয় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে -30-এর বাইনারি মান কত, আমাদেরকে যদি বলা হয় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে -30-এর বাইনারি মান কত, তাহলে আমরা কীভাবে বের করবো? এখানে আবার কি একের মানে +30-এর একের পরিপূরক করব, পরিপূরক করার পর -30-এর একের পরিপূরক বের হবে, অর্থাৎ -30 বের হবে, +30-এর একের পরিপূরক করলে বিটগুলোকে উল্টাই দিলে -30 বের হবে, ঠিক আছে? তো বের হওয়ার পরে আবার সেটার সাথে একযোগ করবো, এত লেন্দি প্রসেস না করে আমরা একটু ইজিলি শর্টকাট মেরে দিব। শর্টকাট কেমনে মারবো দেখো, আমরা প্রথমে যখন বিটগুলো লিখবো প্লাস, যে প্লাস যে কোনো একটা সংখ্যার প্লাস মাইনাস বের করতে গেলে প্লাসটা আগে লিখে ফেলবো, প্লাসটা লিখলে একের পরিপূরক পদ্ধতিতে বিটগুলো উল্টিয়ে দিব, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কী করবো একটু ভালো করে দেখো। প্রথমে আমরা 0টা লিখলাম দেখো, তারপর 1 পাইছি না, 1 পর্যন্ত লিখলাম, যখন আমরা 0 আর 1 পেয়ে যাব, যখন আমরা অর্থাৎ এদিক থেকে শুরু করার সময় যতক্ষণ না আমরা 1 পাবো ততক্ষণ আমরা বিটগুলো লিখে যাব। দেখো প্রথমে 0 ছিল, 0টা বসিয়ে দিলাম, 1 পায় নাই তার জন্য প্রথম যে 1টা পাইছি 1টাও লিখে ফেললাম, যতক্ষণ না 1 পাবো, যদি সরাসরি 1 পেয়ে যাই 1টা লিখে ফেলবো, আর যদি 1 যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা লিখে যাব। তাহলে যেহেতু 1 পেয়ে গেছি 1 পর্যন্ত লিখলাম, লিখে ফেললাম। আচ্ছা, এরপরে যে বিটগুলো আছে সেগুলো উল্টিয়ে দিব, তাহলে 1-এর পর থেকে উল্টাচ্ছি, ভালো করে লক্ষ্য করে, এখান থেকে উল্টাচ্ছি, 1 0 এবং 1 লিখে ফেললাম, এরপর থেকে উল্টাচ্ছি, 1 উল্টে দিলে 0 0 0 1 1 1। তাহলে দেখো একের দুইয়ের পরিপূরক শর্টকাটভাবে বের করার নিয়ম হচ্ছে, যখন যতক্ষণ আমরা 1 পাবো 1 পর্যন্ত লিখবো, লিখার পরে এরপরে বিটগুলো আমরা উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলেই আমরা -30 যেটা আছে সেটার মান আমরা পেয়ে যাব, বুঝছো? তোমরা যদি এটার একের পরিপূরক করে অর্থাৎ +30-কে উল্টিয়ে দিলে, দেখো +30 এটাকেও যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে হচ্ছে এখানে 1 হয়, এখানে হচ্ছে তোমার 0 0 0 0, এগুলো 1 1 1, এটার সাথে যদি তোমরা একযোগ করে দেখো এটাই আসবে, একটু কাইন্ডলি দেখো, তোমরা একযোগ করো এটাই আসবে, দেখো এখানে 0 হবে, এখানে 1 হবে, এরপর হচ্ছে এখানে 0, একের সাথে একযোগ করলে হচ্ছে, আচ্ছা একের পরিপূরক এটা 1 0 0 0 0, একের পরিপূরক, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো তোমার এখানে 0 0, তারপর হচ্ছে 1 1 1, দেখো এটা একের পরিপূরক করলাম, 30-এর এটাকে একের পরিপূরকের সাথে একযোগ করলে দুইয়ের পরিপূরক হয়, এটা আমি এখানে দুইয়ের পরিপূরকটা এভাবে বের করলাম, আর শর্টকাটভাবে এভাবে বের করলাম, অর্থাৎ যতক্ষণ না 1 পাবো ততক্ষণ 1% লিখবো, এরপরে বিটগুলো উল্টিয়ে দিব, এটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে শর্টকাটে আমরা বের করতে পারি। এতটুকু বুঝছো? বুঝলে এখানে হচ্ছে এটা এটা কেন হচ্ছে আমাদের ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে ইউজ করা হয়, কারণ হচ্ছে এখানে +0 এবং -0 যে আমাদের যে কন্ডিশন যেটি আছে, বা যেটা হচ্ছে আমাদের +0 এবং -0 বলতে কিছু নাই, সেই জিনিসটা হচ্ছে এখানে পাওয়া মানে এই পদ্ধতিতে হচ্ছে পাওয়া যায়নি, অর্থাৎ এখানে +0 এবং -0 বলতে কিছু নাই, 0 0ই, ঠিক আছে? সো এটা কেমন হয় সেটা হচ্ছে আমি একটু পরে ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করে দিলে হচ্ছে আমাদের এই টপিকটা শেষ। শেষ হওয়ার পরে হচ্ছে এখানে কিছু যোগ বিয়োগের ইয়ে আছে, সেটা হচ্ছে দেখো, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আসলে ছোট্ট টপিক, আমি মনে করছিলাম অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলবো, তো পরবর্তী ক্লাসে হয়তো একটু দেখিয়ে দিব যদি সময় থাকে, তো আমি এখন একটু একটু পরে শেষ করে দিব। দেখো এখানে লিমিটেশনস কেন নাই, এতটুকু বুঝছো নাকি একটু কাইন্ডলি আমাকে জানাও, এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো?
বুঝলাম, বুঝছি ভাইয়া, বাকিটা নেক্সট ক্লাসে করিয়ে নেন। আচ্ছা করবো, নেক্সট ক্লাসে করে দিব। আচ্ছা অ্যাঞ্জেল ঐশ্বর্য বলছে ভাইয়া এগুলো ফুল ম্যাচের মাধ্যমে, আচ্ছা আমরা সলভ করব নেক্সট ক্লাসে, হচ্ছে আমরা এইটার দুইয়ের পরিবর্তনের মাধ্যমে আমাদের যোগ বিয়োগ আছে এগুলো আমাদের করতে হবে। তো পরবর্তী ক্লাস হচ্ছে আমরা কোডিং এর পাশাপাশি, কোডিং তো হচ্ছে আমাদের নোট করার বিষয়, জাস্ট আমি বলে দিব তোমরা নোট করে নিবা, আর এগুলো ক্যালকুলেশন গুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব। আচ্ছা এখানে হচ্ছে আমি লিমিটেশন কেন নাই সেটা একটু ক্লিয়ার করে দিলে আমাদের ক্লাস শেষ করে দিব, অনেক লেট হয়ে গেছে। তো দেখো লিমিটেশনসটা হচ্ছে আমি এখানে লিখতেছি, দেখো মানে যেটা প্লাস জিরো মাইনাস জিরো যে প্রবলেমটা সেটা দেখো, আমরা একের পরিবর্তে আমরা দেখো জিরো জিরো এর হচ্ছে বাইনারি জিরো 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 জিরো, এখানে চারটা জিরো, এখানে চারটা জিরো, ওকে এটা প্লাস কারণ এখানে হচ্ছে ধনাত্মক পাচ্ছি। আচ্ছা আমরা প্লাস লিখতেছি না, আমি এখানে প্লাস লিখতেছি না কারণ এখানে আমরা প্লাস মাইনাস কিছু পাবো না, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখন এটাকে যদি আমরা দুইয়ের পরিপূরক করি, দেখো তো আমি বলছি কি শর্টকাট টেকনিকটা কি, আমরা নর্মালি এই টেকনিক অ্যাপ্লাই মানে এই নিয়মটা করলেও তোমরা আমার ওইটাই পাবা, টেকনিক যেটা সেটাও এটা পাবো। আমরা বলছি যতক্ষণ জিরো আমরা যতক্ষণ আমরা ওয়ান পর্যন্ত পাবো ততক্ষণ আমরা লিখে যাব, ওয়ান পাওয়ার পরে প্রথম ওয়ানটা লিখে এরপর এগুলো উল্টাই দিব। দেখো এগুলো যদি আমরা লিখে যাই, দেখো জিরো জিরো জিরো, এখনও ওয়ান পাচ্ছি না, জিরো ওয়ান পাচ্ছি না, ওয়ান মানে ওয়ান এখানে নাই, ওয়ানের দেখা পাচ্ছি না, মানে তার অপেক্ষায় বসে আছি কিন্তু সে আমাদের কাছে ধরা দিচ্ছে না, মানে ধরা দিচ্ছে না আমাদের আশেপাশে। তাহলে ওয়ান যেহেতু পাচ্ছি না সেহেতু এটার মানে হচ্ছে কি জিরো, আটটা বিডে সবগুলোই জিরো, এটাতেও জিরো, তাহলে এখানে প্লাস মাইনাস বলতে আমরা কিছু পাচ্ছি পাচ্ছি না। তো সেহেতু টুস কমপ্লিমেন্ট ফর্মটা হচ্ছে এখন ইউজ করা হয়, কারণ হচ্ছে এখানে এই যে লিমিটেশন যেটি ছিল আমাদের প্রকৃত মান গঠন এবং ওয়ান্স কমপ্লিমেন্টে প্লাস জিরো এবং মাইনাস জিরো সেটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি না, সেহেতু হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফর্মটা হচ্ছে আমাদের এখন ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস যেগুলো আছে যেগুলো কাউন্টিংয়ের কাজে ইউজ করা হয় সেখানে হচ্ছে এই বিষয়টা আর কি, মানে এটা হচ্ছে কি এই টুস কমপ্লিমেন্ট ফর্ম বা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। এখন আরেকটা কথা একটু শুনে রাখো, সেটা হচ্ছে দেখো কম্পিউটার হচ্ছে কোনো কাজ বিয়োগের মাধ্যমে করে না, কম্পিউটার হচ্ছে সবগুলো কাজ যোগের মাধ্যমে করতে চায়, অর্থাৎ তার যাবতীয় যত ক্যালকুলেশন সবগুলো হচ্ছে সেই বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে। সো টুস কমপ্লিমেন্ট ফর্ম দিয়ে আমরা কীভাবে দুইটি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বা দুইটি হচ্ছে ঋণাত্মক সংখ্যা এগুলাকে আমরা কীভাবে যোগের মাধ্যমে ক্যালকুলেশন করে বের করতে পারি সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু, তোমরা এতটুকু বুঝছো নাকি আমার একটু কাইন্ডলি জানাও, অনেকক্ষণ চিল্লাইলাম, সো কতটুকু সফল একটু দেখি দেখি বলো। ভাই ভাই একটু করতে দিন। আচ্ছা 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 করো করো, সমস্যা নাই করো, প্রবলেম নাই ভাইয়া। আচ্ছা এতটুকু বুঝছো মানে তুমি, তোমরা কি বুঝছো আজকে ক্লাসটা কি তোমরা বুঝছো একটু জানাও আমাকে। আচ্ছা রীতি রানী বলছে খুব ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ, সাথে থাকবা, নেক্সট ক্লাসগুলোতে জয়েন হওয়ার ট্রাই করবা, চেষ্টা করবা বলতে জয়েন হবা, কারণ হচ্ছে জয়েন হলে তোমরা ক্লাসগুলো হচ্ছে নিয়মিত করতে পারবা আর ক্লাসগুলোর সাথে নোট করে রাখবা পরে কাজে লাগবে। আচ্ছা অ্যাঞ্জেল ঐশ্বর্য বলছে বুঝছি ভাইয়া, তারপর ইয়াসিন আরফাত অনেক অনেক ভালো লাগছে, ধন্যবাদ, সাথে থাকবা পরবর্তী ক্লাসও জয়েন হবা, আর আমাদের তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে হচ্ছে আমাদের ফেসবুক পেজের সাথে থাকবে, এটা তো আর বলতে হচ্ছে না বা। তারপর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক ডাউট ক্লিয়ার হয়ে গেল এই চ্যাপ্টারের, আচ্ছা ধন্যবাদ আসমান হোসেন রুড়া। তারপর হচ্ছে ভাইয়া আপনি সার্থক, হ্যাঁ আমি সার্থক কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে শেষ পর্যন্ত। তারপর হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া, অ্যাঞ্জেল ঐশ্বর্য, অ্যাঞ্জেল ঐশ্বর্য তোমার জন্য হচ্ছে আমার অনেক চিল্লানো লাগছে আজকে, সো তুমি বুঝছো নাকি সেটা হচ্ছে স্পেশালি বলো আমাকে যে তুমি বুঝছো নাকি আজকে ক্লাসটা। তারপর হচ্ছে নমস্কার ভাইয়া, নমস্কার, আচ্ছা ভাইয়া যতটুকু পাইছি ততটুকু বুঝছি। আচ্ছা তুমি কি আজকে নতুন, ফাহমিদা ফারিন, তুমি যদি আজকে নতুন হয়ে থাকো তাহলে আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পেজে পাবা, আর আদারওয়াইজ হচ্ছে তুমি আমাদের এগুলো একদম প্রত্যেকটা লেকচার ওয়ান টু থ্রি এভাবে করে তুমি সাজানোভাবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলে পাবা। এরপর রিমঝিম দাস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ধন্যবাদ। সূর্য বলছে সরি, আচ্ছা সরি বলার কিছু নাই, এটা হচ্ছে আমার দায়িত্ব যে তোমরা না বুঝলে আমাকে বুঝিয়ে দেওয়া, সো এটা আরও ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তারপর গত ক্লাসে ছিলাম আমি, থাকবো। সিনথিয়া এস মিম বলছে যে ধন্যবাদ, থাকবা অবশ্যই থাকবা, না থাকলে হচ্ছে তুলে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবা। আরফাত নায়ান, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি গত ক্লাসে ছিলে নাকি আই ডোন্ট নো, বাট নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে অ্যাটেন্ড করার ট্রাই করবা। এরপর হ্যাঁ ভাইয়া বুঝছি, আচ্ছা মোটামুটি সবাই বুঝছে, ওকে তাহলে হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকে যারা নতুন তারা আমাদের পেজের সাথে থাকবা, পরবর্তী ক্লাসে হচ্ছে অ্যাটেন্ড করবা। সো এটা বলে হচ্ছে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।